বুকুর মাঝে লেখিয়া তৈছে এসে বৈশাখ পূজা দেয় তার বাপে না ডাকলে বৈশাখ গাইতো না। আমার খুব শখ তে কাম করি গরুগুজু বাদ দিলাই বলে জি না স্যার ফাটতাম না না তো তুই তুই গাইলি বলে তুই তুই না খাই কখন পিস খাইতাম বলে তিন পিস খাইলি আর বেশি খাইলি বেটা গেছে বাজার তিন পিস বাথরুম যাইনি কিন্তু লাগে না তো না না লাগে না আমি উনিয়া কইলাম ভালো হয়েছে বিরিশটা ডিউটি বাড়ি গেছে বাংবার টাইম পাইলে না আগে সাইজ করতাম কংক্রিট সাইজ করতাম এখন আর তার আর খাম বাড়ি গেছে বেশি সৌদি তো দেওয়ার লাগে ব্যাগ তায়েফও দেওয়ার লাগে মাতই না সারা দুনিয়ায় দেওয়া লাগে ওর বাংবার টাইম নেই এর একটু সাইজ একটু বড় এর বাদে বাল্লা আটটা কোন দিন অত বড় এক লগে সাসা লাগালে হইবে বাসিজি তো তিন কবালর ফেরে আল্লাহ ই নবীজির দুনিয়ায় ত্রাগার কারণে অন্য নবীর উম্মতলান গজব দিরানি ঠিক নেই না ঠিক নেই আর নাইলে লুত আলাইহিস সালামর কোমরে আল্লাহ যেন ধ্বংস করছিল এখন ওইখান চিহ্নিত আছে লুত আলাইহিস সালামের কওমরে যে জায়গাতে আল্লাহ গজব দিছিল এখন ওই কান চিহ্নিত জায়গা আছে আমরা আল্লাহ ইতা গজব দেন না কারণ কিতা একমাত্র আল্লাহ রসুলের খাতিরে জুড়ে হন সুবহানাল্লাহ ঠিক নিল ঠিক নাই ও গতবার দিছিল সামান্য এক ঠেলা ফজর আকান বাবা যেরা চাই পাঁচ তালার উপরে আসলা এরা এখন জীবনে 2 লাখ বছর সিনাতে চলিছে সামান্য 25 সেকেন্ডের এক ঠেলা দিছিল ভূমিকম্প দিছিলি যে সুন্দর লাগছে এমনি বিল্ডিং ভাঙিয়ে মরবার আগে খালি লামতে লামতে কত সাজাইন হাফ পয়েন্ট ডেট মাতুরালি তিন চিড়ি লামিয়া চাইল মার সিট বেটাইয়া কয়ে আমার ফুয়া আনছত নি বেটি কয়ে আনছি উঠানো গিয়া দেখে ফুয়া তুই আইছে বালিশ লিয়ে আইছে মাই গো একটা লাইফ ফুয়া তুই বালিশ লিয়ে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا وعلى آل سيدنا يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم اللهم صل على سيدنا وعلى آل سيدنا তৌফিক দেও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا الحمد لله ওই জবাহী সিলেটের সুনামদন্য এলাকা একতা ব্যবসায়ী সমবায় সমিতি গোয়ালাবাজারের উদ্যোগে জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ইসমাইল আলী সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান ছাত্র বন্ধু হল, সর্বস্তরের ব্যবসায়ী ভাই হল, পর্দার অন্তরালে পর্দার নিশ্চিন আমার মা বই, দুনিয়ার নিকৃষ্ট জগৎ
দুনিয়ার উত্তম মাহফিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায়, মসজিদ হইল দুনিয়ার মাঝে উত্তম জায়গা, বাজার হইল দুনিয়ার মাঝে নিকৃষ্ট জায়গা। যদিও বাজার দুনিয়ার নিকৃষ্ট জায়গা, কিন্তু যে সময় তো এই মাহফিল শুরু হয়েছে, যত সময় পর্যন্ত এই মাহফিল চলতে থাকব, এই জায়গায় কান জান্নাতের টুকরা সমূহের মাঝে এক টুকরা। সুবহানাল্লাহ। বর্তমানে আমরা বাজারও বইছি না, বইছি আমরা বেহেশতের বাগান। আল্লাহ কবুল করতে হোক, আমিন। হযরত উলামায়ে ইকরাম আসলে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, বিশেষ করে মুর্শিদে জামান, আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার সুযোগ্য আওলাদ, সাবজাদা তোশিবানরা হুজুরের গেস্তনে আমরা গুরুত্বপূর্ণ বয়ান মুহম্মদ দোয়া লই। এর আগে আমি অসুস্থ মানুষ, হঠাৎ করে বেমার পড়ছি, এর মাধ্যমে সাহস করে বইছি। আল্লাহ তৌফিক দিতা আপনার সামনে কিছু সময় কাটার, জীবন গঠন করার মতো দুই চারটা কথা যেন আমি কইতে পারি। আল্লাহ আমারও তৌফিক দিতা, আমরা প্রত্যেকের আমলের তৌফিক দিতা হোক, আমিন। আমার ভাই হোক, বন্ধু হোক, মানুষের জীবনের সফলতা এবং বিফলতা নির্ভর করে মানুষের মৌতর উপরে। মৌত যার সফল, তার দুনিয়া এবং আখেরাত সফল। মৌত যার বিফল, তার দুনিয়া বিফল, আখেরাত বিফল। আর এই জগতের সফলতা যদি আপনি মৌতের সময় যদি কামনা করিয়া তা হন, সার্থক মৌত যদি আপনি কামনা করেন, তাইলে মুক্তি হইল তো না, বাস্তব জীবনে জিন্দগিটারে আপনি আল্লাহ রাহে করতে, আল্লাহ মুখে জীবন যদি করতে পারেন, যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, আর যার মরণ সুন্দর তার কবর সুন্দর, যার কবরের জগৎ সুন্দর শান্তিময়, তার কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই, বিনা হিসাবে জান্নাত। কথা মনে রাখুন, যেন আল্লাহ তৌফিক দিলে আমি ফিরিয়াও নাই। এই জমিনের মাঝে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের পরিচয় আছে। আপনারা বাড়ি গোয়ালাবাজার, যারা আমার বাড়ি ভেসিগঞ্জ, ব্যক্তিগত এক পরিচয় আমরা আছে। ঠিক যেমনি ভাবে মানুষের ব্যক্তিগত পরিচয় আছে, সাথে সাথে মানুষের ধর্মীয় পরিচয় আছে। ব্যক্তিগত পরিচয়ে মানুষ অনেক সময় উফরে দিয়ে উঠে, আবার ব্যক্তিগত পরিচয় অনেক সময় মানুষ সমাজ অপদস্থ নিচে দিলাম। ব্যক্তিগত পরিচয়ে মানুষের জেলা সম্মান বাড়াইতে পারে, ওলা কমাইতে পারে। বেজারই না জানো, আমরা লোকে বহুত পাইয়া চলেন, এরা এক সময় যদি নির্বাচনের কাল হইয়া তাই এমপি মন্ত্রী হয়ে যান, তখন আর আপনার লোক আর চলবার বা হোটেল হইয়া চা খাইবার সময় তা নইত নাই, ওইব নিজ। আগে যেভাবে আপনি ডাকিয়া বুয়াইতা চা খাবাইতা ভাইব কত বেল গফর, ভদ্রলোক এমপি বা মন্ত্রী আর বাদে আর ইলা সুযোগও আপনি পাইতা নাই, আর তা নিলা টাইমও মিলত নাই। এখান তো যদি তাই সিলেট সফর আইনতে আইবার আগে বহুত বই পত্রিকাত লেখইব, রৌডু দেখিবারে ক্লিয়ার হইল। হাসাও তান কক কাছাই, যে সময় আমরা লগে আসলে এই সময় তো তা নিলে ইজ্জত আসিল, মন্ত্রী আর বাদে মোটামুটি একটা ইজ্জত বাড়ি গেছে, মাতুই না বাড়ি গেছে। এই সময় আর ইচ্ছা করলে আগর লাগান ডাকিয়া খান্দাত বইয়েছা হইতে পারবেন, পারতাম না। অত সম্মানী হয়েছেন যে তার পজিশনের লগে এখন আর কেউ তুলনা চলে না। আল্লাহ মাফ করুক, ও মন্ত্রী যদি আরবার কোনোদিন ইসলাম বিদ্বেষী কোনো কথাবার্তা কইলেন, অথবা প্রকাশ্য দিবা লোকে যদি মানুষের কোনো গরিবর হক মারিয়া চাউল টাউল চুরির যদি দোরা খাইলেন, রাস্তার পয়সা ওইসব মারি খাইলেন, মাইশা আরবার ও বড় সম্মানিত মানুষে আরবার
গালিয়ায় আরবার অনেক সময় জুতা দিয়ে ওইটা নিয়ে শুরু হয়ে বেজারই না। তাহলে বুঝা গেল ইজ্জত মানুষে দিতে পারে আরবার ইজ্জত মানুষে সিনাইয়াও নিত পারে। এটার বাস্তবতাও আমরা দেশে বহুত আছে। একটা ব্যক্তিগত পরিচয়, মন্ত্রী আইছেন একটা ব্যক্তিগত পরিচয়, একটা সম্মান বাড়াইছে আরবার তান কর্মের ফলে তাই সম্মান কমাই গেছে। ধর্মীয় পরিচয় যদি মানুষের জীবনে ঠিক থাকে আল্লাহর উপরে ভরসা করিয়া কোকাছেন, ধর্মীয় পরিচয়ে যে মানুষের জীবনের সঙ্গী বানায় এই মানুষের ইজ্জত বাড়ে না কমে? বুঝিয়া থাকলে জুড়ে হইতেব, বাড়ে না কমে? জীবনে কোনোদিন কোনো মানুষের ধর্মীয় পরিচয়ে যদি জীবন সঙ্গী বানাই নাই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে মানুষের ধর্মীয় পরিচয়টারে গুরুত্ব দিব, চলতে সময় নিজের ধর্মের ফলাফল, খাইতে সময় নিজের ধর্মের ফল করো, ঘুমাইতে সময় নিজের ধর্মের ফল করো, এক কথায় দুলনা তোলে কবার পর্যন্ত বাবা ইকো ঘুমাও, ইকো ঘুমাইয়া। মানুষের জীবনের দুলনা তোলে কবার পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যদি মানুষের ধর্মীয় পরিচয়টারে জীবনের সঙ্গী বানাইতে পারে তাইলে ই মানুষের মৌতর ঘাটে যেভাবে ইজ্জত পাড়ব, কবরও ইজ্জত পাড়ব, হাসরও ইজ্জত পাড়ব, মিজানো ভুলসিরাত ইজ্জত পাড়ব, এমনকি ময়দানে মাসরে ইজ্জত পাড়াইয়া আল্লাহর ফিরিস্তা হলে মানুষটারে সুস্বাগতম জানাইয়া জান্নাতে পৌঁছাইছে। তাইলে এখন আপনারা হয়তো আমরা জীবনের সবচেয়ে জরুরি পরিচয় কোনটা, ধর্মীয় পরিচয়টা জরুরি না ব্যক্তিগত পরিচয়টা জরুরি? গুরুত্বপূর্ণ কোনটা, বেশি দরকারি কোনটা? ধর্মীয় পরিচয়টা। দুঃখজনক হইলে সত্য যে এই জমিনের মাঝে আমরা অধিকাংশ মানুষ আমরা ধর্মীয় পরিচয়টারে আজকে আমরা পিছনে ফেলাইয়া ব্যক্তি পরিচয়টারে আমরা অগ্রাধিকার দেওয়াত লাগ গেছি। শুধু বাংলাদেশ নাই আর শুধু গোয়ালাবাজার আর সিলেট নাই, গোটা পৃথিবীর মুসলমানের মাঝে আজকে ধর্মীয় পরিচয়টারে পিছিয়ে রাখিয়া ব্যক্তি পরিচয়টারে সামনে দেওয়ার কারণে গোটা দুনিয়ার মুসলমান সকল আজকে নির্যাতিত, গোটা দুনিয়ার মুসলমান সকল আজকে নিপীড়িত, অত্যাচারিত, গোটা দুনিয়ায় মুসলমান হল আজকে বিজাতীয় হলোর গুলামির মাঝে ঢুকে গেছে। অস্বীকার করবার কিচ্ছু নাই, হয়তো আমারই কথা কোনো উচ্চ শিক্ষিত ভাইয়ের মনের লগে হয়তো নাও মিলতে পারে, আমি দুঃখিত যদি আপনার মনের লগে মিলে না, আল্লাহর আস্তে বার্তা মিলানির চেষ্টা করব। যদিও জোর করিয়া বার্তা না মিলাইতাম, কিন্তু আমরা বাস্তবতার লগে যেখান দেখি ইসলামের মৌলিক বিষয় আজিগুলার যখন আমরা চক্ষুর সামনে তুলিয়া ধরি তখন আমরা দেখতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরিয়া যেটা মানুষ সকলি জমিনের মাঝে ইসলামের পতাকার উড্ডীন করার চেষ্টা করছে ইটা মানুষের কাছে ব্যক্তি পরিচয় তো নেই, তারা ধর্মীয় পরিচয়টা গুরুত্বপূর্ণ আছে। কথা ঠিক নেই না? ঠিক না? তারা নিজের মন্ত্রিত্বরে প্রাধান্য না দিয়া তারা নিজেরে নিজে ঠিক রাখার চেষ্টা করেন যে আমি মন্ত্রী বড় কথা নাই, আমি একজন ইসলামের মুসলমান অক্টা হইল আমার বড় পরিচয়। ঠিক নেই না? ঠিক না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানোর খলিফা হওয়ার বাদে মদিনা শরীফের মিম্বরে উঠিয়া চক্কর বানি চান সাহাবি হলে যেখান খান্দন কেনে বলি একটা কারণে খান্দি, অতদিন আমার খান্দ আসিল আমার পরিবারের দায়িত্ব, আর আইস্তনে আমার খান্দ আইসে অর্ধ পৃথিবীর মুসলমানের দায়িত্ব, 31 লক্ষ বর্গ মাইল এরিয়ার বাদশাহ আমি বঞ্চি, আমার ভয় লাগে ফুরাত নদীর ভারে যদি একটা বিলাইয়ে যদি না খাইয়া মারা যায় কিয়ামতের ময়দানের লাগে আমি আল্লাহর কাছে জবাব দিতে। সত্যি করে কক্কা চাই না এই সময় নিজরে বড় করিয়া দেখছেন না, নিজের ধর্মের গুরুত্বটারে বড় করিয়া দেখছেন? দয়া করে জুড়ে হোক কোনটারে গুরুত্ব দেখাইছো? কেনে বলে ইনতাই নবীজির হাত ধরিয়া কলিমা বলিয়া মুসলমান হওয়ার কারণ জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল জানি না আমার কথাগুলা কোন দিকে আমি লইয়া যাইতাম, আল্লাহ তৌফিক দিত আমার একটা মকসুদ উদ্দেশ্য লইয়া আজকে আমি বলছি।
বর্তমান পৃথিবীত মুসলমান অকল সংখ্যা এখন না বেশি, মাতো কয়া দুনিয়ায় কমি বেশি 150টা ধর্মের মানুষ আছে। সারা ধর্ম মিলাইয়া মানুষ হইল প্রায় 420 কোটি মানুষ, আর শুধু একলা ইসলাম ধর্মের মানুষ আছে 200 কোটির উপরে। দূরে হই না সুবহান আল্লাহ। গোটা দুনিয়ায় তিলে একটা ধর্ম বর্তমানে নাই যে ধর্মের ভিতরে প্রত্যেক দিন 2-4 জন, 10 জন, 20 জন, 50 জন করে মানুষ তার ধর্মের ভিতরে ঢুকে। আল্লাহ সাক্ষী রাখিয়া বুকু ধাপ দিয়া কইতে পারবা আপনি, একমাত্র ধর্ম ইসলাম, যেগুর ভিতরে যে ধর্মের ভিতরে প্রত্যেক দিন না হইল 2-4 জন, 10 জন, 50 জন মানুষ কলিমা ফলিয়া মুসলমান হইছে। জুরে হই না সুবহানাল্লাহ। জর্জ ডব্লিউ বুশের মতো এত বড় খাট্টা কাফির যে বেটা ইরাকরে ধ্বংস করলো, কুয়েতর পক্ষ লইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া বোমা মারিয়া পবিত্র জমিন রে দখল করলো, এই বুশের আফন মেয়ে কলিমা ফলিয়া মুসলমান। আল্লাহ মুসলমানের ভুল রে ভালা করেন নানি, মাতকে ভালা করেন নানি। দুঃখজনক কইল সত্য, বর্তমানে পৃথিবীর মুসলমান গুলোর দিন অত ভালা যাওয়ার কথা আছে যে জায়গা আজকে আমরা প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে ইসলামের আলো চালাইয়া জ্বালাইয়া দেওয়ার লাগি যুগে যুগে নবী রসুল পয়গাম্বর হল তোলে শুরু করিয়া বিশেষ করে আমার নবীজির পুত পবিত্র সাহাবা ইকরাম আজমাইন অকলর অক্লান্ত পরিশ্রম, তারার মাধ্যমে এই জমিনের মাঝে আল্লাহর মায়ার কিছু বন্দা হল তৈরি হইয়া গোটা পৃথিবীর পূর্বতনে পশ্চিম গোটা জগৎটার এই ইসলামের আলোয় আলোকিত করার লাগি যে ত্যাগ দেখাইয়া এই জমিনটারে উজ্জ্বল মুখ দেখাইবার সুযোগ করিয়া দিছেন। আজকে আমরা মুসলমান হইয়া আমরা অতীতরে বলিয়া আজকে আমরা বিধর্মী বি জাতীয় গুলোর ভুল আমি তো আমরা নিজে ইচ্ছা করিয়া চলে মানতা নাই কথা মানবানি। আজকে মুসলমান হল অন্য জাতির গুলাম, আজকে অন্য জাতির গুলাম হয়ে গেছে। সারা পৃথিবীর মাঝে এক লম্বার মুসলমান রাষ্ট্র ধরলে কোনটা ধরবা দেখি, কোনটা ধরতা? সৌদি আরব ধরতা তো, মাতকে আসবে সৌদি আরব ধরতা তো, সেনে বলে সৌদি আরবের জমিন কাবা শরীফ, সৌদি আরব মদিনা শরীফ, সৌদি আরব কুরআন নাজিল হইছে, সৌদি আরব নবীর দেশ নাকি দা? ও দেশ তো ধরতা এক লম্বা। এখন আপনি কই তুই বালা করি বালা করি হুশ ঠিক করি আল্লাহর হাস্তে কই তুই এক লম্বা সৌদি, যদি আমরা ইসলামের রাষ্ট্র হিসাবে গোটা পৃথিবী তুইয়া থাকে। বর্তমান সৌদি চলে ইসলামী হুকুমতে না কাফিরের হুকুমতে? সবে কইছেন সবে কইছেন না আমেরিকার বাইসাবর হুকুমে চলে, আমেরিকার টাকু ভাই যে তা কই নৌরুমে চলে মাত্তা না। আপনি আশ্চর্য জীবন, সৌদির কোন প্রবাসী ভাই থাকলে ডাক দিয়ে জিজ্ঞা করা একশোর মাঝে 70টা জিনিসের মাঝে আমেরিকার মামুর ঘরে বাইর শিল থাকতো, তাকু ভাই শিল না হইলে মুসলমানের গায়ে লইতো না, কই তো এগুলো শিল নাই আমি খাইতাম না। মাত বুঝেন নি, গত বছর কোন মাসে আমি বলি গেছি আমেরিকার দুলাভাই ইয়া সৌদি সফর করিয়া গেছে, তাই সৌদি সফর করিয়া যাওয়ার বাদে বর্তমান সৌদির যে মুনাফিক যে গুখাড়া হয়েছে সৌদি সরকার হয়েছে, হে 6000 সিনেমা সৌদির জমিন ওপেন করে কইটা নাই না বুঝবিলেন। সৌদির জমিন পবিত্র জমিন, যে জমিন হযরত উমরে ফরমানে মদিনার মাটি, এই জমিনের মাঝে আর কোনদিন কিয়ামত পর্যন্ত ভূমিকম্প হইতে পারত না যে জমিন আমার নবী আরাম ফরমাইছে। ওই জমিন আজকে 6000 সিনেমা হইতে যে জমিনের পর্দা পুষিদা দেখিয়া গোটা পৃথিবীর মুসলমান গুলোর মুখ পর হইতো, মুখ উজ্জ্বল হইতো, মাথা খাড়া করতো। আজকে ও সৌদির জমিনের মহিলা গুলোর ড্রাইভিং লাইসেন্স ওপেন করিয়া রেসলিং খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, দুনিয়ার যে কোনো খেলার সুযোগ করিয়া দিয়েছে। বিশ্বাস করেন নানি, বিশ্বাস করেননি? আজকে এই অবস্থা শুরু হয়েছে সৌদির জমিন বর্তমানে যে হুকুমত চলে, বহুত ভাই আইনতে কইতে পারেন কুরআনের হুকুমত জিনা ভাই সাহ, শুধুমাত্র একটা ক্ষেত্রে কুরআনের হুকুমত, জানেননি কোন ক্ষেত্রে?
যদি প্রকাশ্য কেউ জিনার দোরা পড়ি যায় তে তারে খোল্লা কাটিলে ওই একটা দিক আছে, চুরির দোরা খাইলে হাত কাটিলে যদি প্রমাণ দিতে পারো ও শেষ। আর কোনো ক্ষেত্রে হুকুমতে কুরআন নাই, আর যতটা আছে সবটি বাইসা বড়টা আছে। ইয়াহুদ নাসারা হাতে উম্মত তোমার, দুনিয়ার দিকে দিকে খায়াজিকে মার, মুশরিক কাফির হাতে জোরসে দেখো খুন, কিবলাতে মুদের আজিকে জ্বলতেছে আগুন। গত সপ্তাহ শুক্রবারে ও শুক্রবারের আগে শুক্রবারে 16 বছরে বাইতুল মুকদ্দাস মুসলমান হলে নামাজ পড়ার সুযোগ পাইছে, অথচ এই 16 বছর ইহুদি ওগুলার দখরে আল্লাহর পবিত্র ঘর মুসলমানের আগর কিবলা, আমার নবীজি এই কিবলা মুখে নামাজ পড়ছে, এই পবিত্র কিবলা বাইতুল মুকদ্দাস খান ইহুদি ওগুলা 16 বছর ধরিয়া মুসলমান ওগুলোর চকুর সামনে তারা এখানে বন্ধ করে দিচ্ছে। দোষ কাফির ওর দিবানা মুসলমানের দোষটি মাতক। আজকে সেই চীনের দেশে গত সপ্তাহ গিয়া সৌদির সরকারে সালমানে গিয়া চীন সফর করছে, চীন সফর করিয়া চীনের সরকারে কইছে তোর দেশে মুসলিমে কয়েকটা মুসলমানে বিশৃঙ্খলা করে তুই দেশের মুসলমান অন্তরে জেল বন্দি করি লাইলি তো তোর দেশ শান্তি হয়েছে, অথচ হেই যদি এই কথা না কইয়া এই কথা না হইয়া যদি কইত বলে তুই যোর দেশা তা কর আমার মুসলমান উপরে তুই আত্মলিস না নাইলে তোর দেশের যত মানুষ আমার দেশে আছে আমি খান দরিয়া সবটিরে বিদায় করি। আশা কথা আন কক্কা মুসলমান ওগুলোর একটু ফায়দা হইত না হইত না হইত না হইত না। ইন্ডিয়ার দুলা বাহির আজকে ফোনে ফোন ফোন করিয়া কয় পাকিস্তানে অত বাবার দেখায় তুই ইতারে অত সাহায্য দেশবে না হাজম তুই শেষ করিলাস না, অথচ ইন্ডিয়ার কয়েক লাখ মানুষ সৌদিয়ার জমিন সৌদির জন্য সরকারের যে আজকে হইত বলে এই বাস ইন্ডিয়া তুই আজকে আমরা মুসলমান পাকিস্তানের লগে লাগরে তোর দেশের মানুষও কিন্তু আমি অন্য শেষ করি লাইম তুই আমার পাকিস্তানের লগে লাগিস না হাসা কথা আন কক্কা তাইলে বাক্যা একজোর ইন্ডিয়া নরম হইত না হইত না আজকে ইতাত না হে তার দুলাভাই ওখানে আগুইয়ে দিতে আসে। আজকে মুসলমানের দিন কোন বাদি যাওয়া শুরু হয়েছে, মুসলমান হলে আজকে কোন পথে রওনা দিছে। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে যে যুগে মুসলমান হল বিপদ পড়ছে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করছে, আর আল্লাহর রসুলে যে উম্মত লাগি দোয়া করছেন যে সময় আমার নবী যে উম্মত লাগি দোয়া করছেন সাথে সাথে নবীজির খাতির আল্লাহ মুসলমান ওগুলোর সূর্যে উজ্জ্বল করি লাইছে সুবহানাল্লাহ, মুসলমানের ভুলরে আল্লাহ বালা করছে সুবহানাল্লাহ। আজকে এখান মাতাত গেলে তো আর বহুত পিছিয়ে যাইছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে উসিলা দরিয়া গোটা জগতের মুসলমান হল অতীত শান্তি পাইছে আইজ পাইব কেয়ামত পর্যন্ত পাইব সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় কোন বেদিন বেঈমানেই কথা হইত না মুসলমানের বিয়া কইব উঠিয়া নবীরে আর বার উসিলা মানতা গীতা উসিলা তো একমাত্র আল্লাহ নাউজুবিল্লাহ কইনা আমি সুজা কই কথা কানো যে উসিলা তো আল্লাহ আর কথা নাই আল্লাহ তো ইলা হাকামুল হাকিমিন আল্লাহ ইলা সব ক্ষমতার মালিক আল্লাহর কাছে আর বার উসিলা কিতা তালাশ করতাম, উসিলা তো ধরে মানুষে কোন যে খাম যখন নিজের দ্বারা সম্ভব হয় না তখন মিডিল কোন মানুষকে সম্মানিত মানুষকে দিয়ে এন্ডে দিয়া হে তার খাস গান সমাধান করে মাতই না সব আপনি ম্যাজিস্ট্রেটের লোকে মাত্তা বার্তা নাই আপনি একজন আসামি বা আমি একজন আসামি আপনি একজন বাদী আমি একজন বিবাদী আমি ম্যাজিস্ট্রেটের লোকে সরাসরি মাত্তাম বার্তাম নাই গত্তি কেউ তো উকিল ধরে বলা নাই না কথা উকিল কি তার লাগি ধরি বলে আমার মাধ্যম হইয়া আমার মিডিয়া হইয়া এই আমার পক্ষ তো ম্যাজিস্ট্রেট স্যার রে বুঝাইবা মাতুন না কিতা করবা বুঝাইবা ও যে উকিল ধরছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমরা উকিল ধরমু ইখানে আমরার হুকুম নি না আল্লাহর হুকুম জোরে কই তো খার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা করেন ওয়ালা মান্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাউকা
ফাস্তাগফারাল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা। জোরে বলুন সুবহান আল্লাহ। হুকুম দেন আমার হাবিব, আমার বান্দা হলে, আমার বান্দা হলে, আমার বান্দি হলে, অর্থাৎ আপনার উম্মত পুরুষ মহিলা হলে নিজের নফসের উপরে জুলুম করিয়া অত্যাচার করিয়া আপনি নবীর দরবারে আইয়া আমি আল্লাহর কাছে মাফি চাইব, আপনি নবী যদি তার পক্ষে সুপারিশ করিলেন, আপনি নবী যদি তার পক্ষে উকলাতি করিলেন, আপনি নবী যদি তার পক্ষে আমি আল্লাহর কাছে কইলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাইলাম যত বড় গুনাহগার হয় না কেন আমি আল্লাহ মাফ করিয়ে দিই। আর বন্দারে যখন আল্লাহ মাফ করিয়া দিলে তখন বন্দারে পুরস্কার দেয়। আজকে দুনিয়ার মুসলমান হল কোন পথে চলা শুরু হয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত সাহাবা ইকরাম আজমাইন হল গিয়া কইলাম, আগো মদিনা শরীফ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টির কারণে আমরা ক্ষেত কামার সব কিছু জ্বলি যাই। ও মা, আমরা লাগি বৃষ্টির এক জোড়া উসিলা করিয়া দিই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকায় তো কইতে পারতাম, তুমি তাই নমাজ বলিয়া দোয়া করো আর নাইলে ও কাম করো হু কাম করো কিচ্ছু না কইয়া হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকায় কই নবীজির রোজা শরীফের উপরে যে জানালা আছে, নবীজির রোজা শরীফের উপরে যে দরজা আছে, এই দরজাখান খুলিয়া সরাসরি আসমানের তেজ সূর্যর আলো নবীর রোজা পড়ার সুযোগ করিয়া তুমি দরজা খুলিয়া দিলাম। যখন নবীর সাহাবী হকলে গিয়া নবীজির রোজা শরীফের উপরে দরজা খুলিয়া দিছেন, সুজা রোজা শরীফ আইয়া যখন সূর্যর তেজ পড়ছে সাথে সাথে আল্লাহর পক্ষ তনে আল্লাহ জমিনে বৃষ্টি নাজিল করল। কিতা বুঝাইছেন এখান থেকে? আজ পর্যন্ত আপনার আশ্চর্য হইবা, সূর্যর তেজ পড়ার যে দরজা তখনও নবীর দরবারও আসিল, এখনো সবুজ গম্বুজের মাঝে আলাদা একটা জানালা রাখা হয়েছে। জোরে কই সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিল্লাহ কি আল্লাহ নবীর উসিলা বানিয়ে রাখছে। যখন নবীর উম্মত কোনো বিপদে পড়ছে নবীর উসিলা ধরিয়া আল্লাহর কাছে খান দিছে। সুবহানাল্লাহ। নবীর উসিলা মানতে কোনো অসুবিধা আছে নিসাব? এটা মাত মুখে দিয়ে আইচ্ছে হিসাবে ওখানে একটু বাঙ্গার দরকার। নবীর উসিলা মানতে কোনো আপত্তি আছে নি? নবীর উসিলা মানতে আপত্তি হইব কেনে গো ভাই? আমার নবী তো সৃষ্টি জগতে আল্লাহ সৃষ্টি করার মূলে উসিলা। জুরে কই সুবহানাল্লাহ। আমার নবী অন্য নবী হল নবী হইবার উসিলা। জুরে কইতেইব সুবহানাল্লাহ। পাঠাইমু এক শর্তে, যদি তুমি তাই আজকে আমার লগে ওয়াদা করো আমার নবী রহমতুল্লিল আলমিনের যে ইমান আনবাই আর তানরে সাহায্য করবাই, এই ওয়াদা যদি করতে হয় ভারতে ও শর্তে আমি তোমার তানরে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাই। আল্লাহর নবী হলে ওয়াদা করছো, আল্লাহ কইন তুমি তাই ওয়াদা করছো, আমি আল্লাহ সাক্ষী রইলাম, তুমি তাই না সাক্ষী রও, আমি আল্লাহ ও শর্তে তোমার তানরে আমি নবী বানাইয়া দুনিয়াতে পাঠাই। তাইলে নবী দুনিয়ায় তাইবার আগে অন্য পয়গাম্বর হলো রুসিলা না উসিলা? মাতকা উসিলা নাইনি? আমরা এই জমিনে আইছি খার উসিলা না? সবে কইছি না খার উসিলা? লাউলা মা কালামা খালাকতুল আফলাক রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে হাদিসে কুদসি আল্লাহ কইন হাবিব যদি আপনার সৃষ্টি না করতাম তাইলে আমি আল্লাহ কোনো কিছুর সৃষ্টি করতাম না, এক কথায় আপনার উদ্দেশ্যেও আমি আল্লাহ সারা জগৎটার সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। তাইলে তো আজকের এই গোয়ালা বাজার বাবা আমি বাবা গাড়ি বাবা বাড়ি বাবা বিবি বাবা বাচ্চা বাবা টেকা সম্পদ যতটা পাইছি খার উসিলা পাইছি, মাতকা খার উসিলা পাইছি, নবীর উসিলা পাইছি। ভদ্রলোকের মুখে দিয়ে কান্দা বাড়ি তো খুব কষ্ট লাগে, কই নবীর উসিলা মানা যাইতো না? আমি কই ও ভাই আজকে যে কাবা শরীফ পাইছো এই কাবা খানোর তো আমার নবীর উসিলা, পুরাণ শরীফ পাইছো ওখানে তো নবীর উসিলা। শেষ পর্যন্ত পরওয়ারদিগারে আলমে আমার নবীর উপরে কুরআন রে নাজিল করছে। আমার নবী যদি গোস্তা না থাকে সে গোস্তা আছে কুরআন, সে গোসবার ক্ষমতা আছেন নাই? রহমতুল্লিল আলমিন ওর উসিলা কুরআন পাইছি,
নবীর উসিলায় কাবা পাইছি, এমনকি নবীর উসিলায় কিবলাও পাইছি। জুরে কই সুবহানাল্লাহ। কাছাইছে কুবরার মাঝে আল্লামা সুইতি যাবে আনন নবীজি মদিনা শরীফ যাওয়ার বাদে ১৬ মাস পর্যন্ত নবী নিজেও নামাজ পড়ছেন। একটু আগে যে মসজিদের কথা কইলাম, ১৬ বছর পরে মুসলমান হলোর আয়াতে ফিরিয়ে আসছে বাইতুল মুকদ্দাস। এই বাইতুল মুকদ্দাস মুখে আমার নবীজিও নামাজ পড়ছেন ১৬ মাস মদিনার যাওয়ার বাদে। জোহরের নামাজের দুই রেখাত পড়িয়া আরো দুই রেখাত তর্ত সৌদার মাঝে নবীজি আত্মাই অতুত রয়েছেন। নবীর মনের ভিতরে আত্মাই হয়েছে, হায় রে হায়, আল্লাহ আমারে জন্ম দিলা মক্কা আর কিবলা বানাইয়া দিলা বাইতুল মুকদ্দাস। যদি আমার বাবা ইব্রাহিমের বানাইল গোর কাবা খান যদি কিবলা হইতো, তে আমি নবীর লাগি ভালো হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের অন্তরের খবর জানেননি বা সব মাতো কা জানেননি? অন্য খে কিতা লইয়া বইছি না বইছি দুনিয়ার খেল জানুক না, আল্লাহ জানেননি না জানেন না? জানেননি? জানেন। এরদায় বন্দার নিয়তর উপরে গুনা, নিয়তর উপরে নাকি নিয়তর উপরে গুনা। বন্দায় মুক্তি দেখান হইন, ইকানোর লগে হয়তো অতটা মিলে না, কিন্তু অন্তরের লগে দেখান সাক্ষী দেন ওখানে আল্লাহ গছিলেন। সুবহানাল্লাহ। খুব মারাত্মক আল্লাহ রসুলের মনের ভিতরে কথা আইছে, আল্লাহ জিব্রাইল রে বাটে এখন দুই রেখাত আদায় হয়ে গেছে, বাকি দুই রেখাত কি আমার হাবিব রেখ মক্কা মুখা ফিরিয়া পড়িতা আইসতো না কেয়ামত পর্যন্ত আমার হাবিবের খাতিরে আমি মক্কারে কিবলা বানিয়ে দিই। আল্লাহর রসুল আমার লগে ঘুমাইছেন, একই বিছনাতে ঘুমাইছেন, গুমতলে উঠিয়া নবীজি হযরতে বিলালে হাবশির আযান উনিয়া নবীজি ফজরের নামাজ গিয়া নিজে ইমামতি করিয়া পড়াইছে। সুবহানাল্লাহ। মাত বুঝরানি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কইন নবী ওযু করছেন না, আনাওজি গিয়া নবী নামাজ পড়াইছে। নবী আনাওজি নামাজ পড়াইলে নামাজ হইব নি? মাত্তা না সবে ডরাইয়া কই জানা নবী ঘুমাইলে ওযু দেয় না, আর আমি ঘুমানি লাগে না, একটু উঙ্গাইলে হাম বাকি গেছে। ঠিক নি না? ঠিক না? মুল্লার ঘরে মুল্লা কয় হে নবী লেখা, উপরে জিকাই বলে বৈঠল নবী লেখা নইবে কিলা, নবী ঘুমাইলেও নবী রজু জুড়ে হইতেইব, নবী রজু যায় না, আর আমি ঘুমানি লাগে না, একটু টেক দিলাইলেও হাম বাকি গেছে। আসানি না? না ও জাতরে হয় গুবার হইছে অনুসরণ করে তারে কয় আহলে হাদিস, সব হাদিস অনুসরণ করে কোন মানুষ দুনিয়াতে আসে নি? মাত্র না আসেনি? নাই, চ্যালেঞ্জ করবো নাই। নবীর উন্মতর মাঝে সব হাদিস চলা কোন উন্মতর লাগি সম্ভব না। আল্লাহ রসুলে বিয়া করছেন ১১ খান, এখন আমার লাগে কয় খান? মাতো উগরে দৌড়ি আজি চাই তুই যদি আহলে আদিস নবী করছেন ১১ খান বিয়া, তুই করতে কখান করতে আমরা লাগে কয় খান যাই? মাতো না দেখো আর হামলাই সাহির খান এক খান না জুইতে এক খান রাস্তা ঘাটা না সাহির খান মানে আল্লাহ রসুলে করছেন কয় খান? ১১ জুড়ে কইতেইব কয় খান? আল্লাহ রসুলের শরীরের মাঝে জান্নাতি ১০০ জন যুবকের শক্তি আল্লাহ জানে হইতে ১০০ জন আল্লাহ প্রথম পুরানি লাগ গেলেন। আমার ভাই এখন নবীজির শরীরের শক্তি কতজন মানুষের সমান আছে?
দুনিয়ায় নেই, জান্নাতি জুড়ে কইতেইব কোন জায়গা, জান্নাতি 100 জন মানুষের শরীরের শক্তি আমার নবীজির দেবতা। আমার ফাও তৈলাম দেখি তোমরা মক্কার 100 গো মানুষের টানিয়া আমার ফাওরে হরা আছেন, 100 জন মানুষের টানিয়া তার টেঙ্গো রাইতে পারতো না, ওল্লা শক্তিশালী মানুষ আল্লাহ রসুলের সাহাবি রাস্তার দেখে গেছে। যদি আমি নবীরে কিচ্ছু জিকাই, সুন্দরে জিকাইলে সুন্দর জবাব পাইব, আর যদি উস্তামি করে তাইলে তো উস্তামির জবাব পাইব। নবীজির সাহাবি হলে মনে মনে চিন্তা দিয়ে আল্লাহ এই মানুষটা তো খুব বড় এক শক্তিশালী মানুষ, আইয়া আল্লাহ রসুলের লোকে মুকাম, তুমি কি আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ? আল্লাহ রসুলে কই না আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আমি মোহাম্মদুর রসুলুল্লাহ, দূরে কই না সুবহানাল্লাহ, বহুত বড় কথা। নবী তো অবশ্যই তার বাবার নাম ধরিয়া কইতে পারতা, কিন্তু ইগুর সামনে ই কাফিরের সামনে নবী পরিচয় দিয়েছেন যে আমি খালি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, বরং আমি আল্লাহর রসুল। তুমি আমার বাপদাদার ধর্ম চুনকালি লাগাইছ, আল্লাহর রসুলে ফরমাইন আমি কেউ ধর্ম চুনকালি লাগাইছি না, বরং আমি এমন এক ধর্ম লইয়া আগমন হয়েছে আমার, যে ধর্মত মানুষে মাথা ঢুকাই দিলে এই মানুষটা জান্নাত হইবে। দুঃখের বিষয় আমি গত হরুদিন রাইত একটা মানুষের ওয়াজ নিয়ে আমার ঘৃণা আইছে, সব ভাই আইনতে ওখানটা প্রচার করবা, ইন্টারনেট যারা চালা ওখানটা মনে করি প্রচার করি, ও আমরা দেশে মুল্লাইয়া গতবার গেলে মাইল লেগে গেছে, তার কপাল বা লাগিয়েছে কি যদি ভাই তো গেল হাজার মুসলমান এতে তান রে বড় বার করে বেয়াদব, ও বেয়াদবে আইয়া অন্য খানো ওয়াজ করছে কোন দিন খানো, কালকে মোবাইলে একজন দেখাইছে আল্লাহর রসুলের একাধিক হাদিস, অন্য বড় বড় আলিম গুলো আছেন গোয়ালা বাজার হুজুর গুলো আছেন, যে কেন জানো নবীজি ফরমাইছেন যে জীবনে পড়ি লাগিব লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে মানুষে একবার পড়ি লাগিব লা ইলাহা ইল্লাল্লাহ ই মানুষ জান্নাতি হইব, জুরে কই সুবহানাল্লাহ। অর্থাৎ একটা মানুষে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ যদি ফলি লাই, এই মানুষ যদি গুনার কারণে কোনোদিন যদি দুজখ যায় কিউ, তে ও ঈমান থাকার কারণে একদিন না একদিন আল্লাহ তারে জান্নাত ফিরে যান। এই হাদিসটা তাকরার হাদিস সহ সিয়াসিতার কিতাবে কম হইল 500 বার এই হাদিসটা আছে, দূরে কই সুবহানাল্লাহ। এটা হাইতর ভাই উঠিয়া কইছে এটা হাদিস বুঝি জান হাদিস, নাম আমির হামজা ও কুষ্টিয়াত মাই, হ্যাঁ যুবক ভাইয়াই অন মনে রাখিও, ইকে দেখান কইছে ইকে সরাসরি নবীর হাদিস রে উল্টাইছে, নবীর হাদিস রে যে মানে না খোদার কসম ইগুর ফতোয়া হইলো ইগু কাফির হাদিস, ইকি তো হইছে কাফির হইছে, আমার ব্যক্তিগত কোনো হিংসা তার লগে না, তারে আমি জীবনে দেখছিও না, তারে আমি চিনিও না, হে আমার 1 টাকা খাইছেও না, আমার জমিনও নিছে না, কিন্তু হে আমার দুশ্মন খেনে হয়েছে জানেননি, সরাসরি নবীর উপরে তহমত তুলিছে, নাউজুবিল্লাহ কথা আরো জুড়ে হয় নাউজুবিল্লাহ। এ বিয়াদরে আরেক কথা কইছে ও ক্যাসেটর মাঝে ভাইবা একটা আপনারা উঠিয়া কইছে আল্লাহ দারে দুজখ দিলাইব আর কোনোদিন ব্যস্ত আনতো না, আর যারে জান্নাত দিলাইব আর কোনোদিন যারে যারে জান্নাত দিলাইব এর চিরস্থায়ী দিলাইব, আর যারে দুজখ দিলাইব তারেও চিরস্থায়ী দিলাইব, নাউজুবিল্লাহ। ই কথা কত মারাত্মক কথা, আল্লাহ কাফির গুলোর বেলায় কইছে যারা দুজকে হয়ে যাইব ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অর্থাৎ চিরস্থায়ী ভাবে কাফির গুলো হয়ে যাইব দুজকে জাহান্নামী, কিন্তু যেটা মানুষ ইমানের আলোতে
গুনার কারণে জাহান্নামে যাইব কি? এক সময় ইতা মানুষে আমার নবীজির উসিলায় শাফাত করি করি এক সময় সব জান্নাতি সব ইমানদার হলরে আমার নবীর খাতিরে আল্লাহর জান্নাত বুঝতে। সুবহানাল্লাহ, জোরে কই সুবহানাল্লাহ। ও গবিছে ও ডাকাইতে কয় একদিন আগে ওয়াজ করছি, কুরআন হাদিসের মধ্যে আমি নবীকে মহব্বত করলে জান্নাতে যাওয়া যাবে এমন কুরআন হাদিস আমি পাই নাই। হে বুঝিল ভার্সিটির মাল বুঝিল, মালর করে মাল তুলে পাইলে পাল্লা করি দুলাই দিবার দরকার। এই ধরনের খবিস ইগুন্তর কারণে আজকে বহুত মানুষ বেঈমান হয়ে যাবে ভাই। ও ভাই আজকে আল্লাহর শুকরিয়া আদায় করো, এই জমিনে উলতলি যাব দেওয়া আল্লাহ আমরা এক সঠিক সিলসিলা গোছি দরা শুধু করিয়েছে। আর তুলিয়া হয় ঠিক নিলা ঠিক না, আর নাইলে এই কঠিন অবস্থার মাঝে কোন ভাই যাইতে আসিল। আজকে এক ভদ্রলোকের ওয়াজ শুনলাম মোবাইল ফাইন, মাশাআল্লাহ আমার নবীরে নুরুর কইছেন, নুরুর কইয়া একেবারে মিলাদ উলাদ করছেন। আর বর্তমানে তাই নুরও মানেন না মিলাদও মানেন না, আর আল্লাহ তাহলে ওলা আজাব দিরা তুমি। আমি মনে মনে খুব দুঃখিত হইলাম আর কইলাম হাইরা কিতার লাগি রে বুঝি দুনিয়ায় লুব পড়িয়া ইতেড়া হইতে আর আজকে জিল্লতি রাম কাটি থাকে কি তোর খারাপ। আমার ভাই হল মন্দ হল আমার নবী যে ডাক দিয়া কই না রুকানা তুই আমারে চিনস না, আমি কে? আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রুকানা কই আমি যদিও তোমারে কোনোদিন দেখছি না কিন্তু তোমার নাম কেউ কিছু কই না, দয়া করে মাতুন না জানো কেউ কোনো জাতের প্রশ্ন বা কিছু জিকেইবার হইলে সরাসরি জিকেইবা, দয়া করে কোনো জাতের ফিসে গিয়া করে গিয়া মাতুন না জানো যা জিকেইবা সরাসরি জিকে। আলহামদুলিল্লাহ এর নাই ঠিক কই এই না মানুষের আমি কোনো জো করি সত্যি কথা যে মানে হয়তো আমার কোনো বাইরের ভিতরে কোনো প্রশ্ন আইতে পারে তৌফিকের যদি দে আল্লাহ আমার যদি আসলে জ্ঞানের দেন তো আমি জবাব দিব ইনশাআল্লাহ, আর না দিতে পারলে আমি আমার কোন উস্তাদ রানিয়া দিব, অসুবিধা নাই তো স্যার না কোনো অসুবিধা আছে? আমরা যেখানে মাতি বিশেষ করে আমি আব্দুল্লাহ যেখানে মাতি আর আল্লাহ সাক্ষী রাখিয়া বইয়ার ইখনাই আজকে গোয়ালা বাজার বইয়া মাতি আর দরকার একেবারে আমার যদি জেলর সামনে গিয়া যদি মাথা লাগে ওখানে নাই মাতি আল্লাহ সাক্ষী রাখিয়া বইয়ার ইন ব্যক্তিগত কোনো মানুষের লগে আমার দুশ্মনী নাই কিন্তু الحب في الله والبغض في الله من الايمان যে গো আমার আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনি গো আমার বাপ হইলো আমার দুশমন ঠিক না ঠিক না। আর যদি গো মুসিবেটাও যদি হই যায় আর আমার নবীর মহব্বতের ভিতরে থাকে খোদার কসম দিয়া কই আর মুসিবেটাও ঘুরে আমার খান দলিয়া আমি ঘুরাই আমার লাগি তার ইজ্জত দিম কারণ কি তা লেহে আমার নবীর প্রেমিক জুড়ে কই সুবহানাল্লাহ কোনো আপত্তি নাই। অবাদি যারা মাতিরা কোক মাত পন্ত করতে আল্লাহ রাসূলে ফরমায় নাই রুকানা আমি হইলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে হক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি বুঝিল নতুন ধর্মের দাওয়াত দি আল্লাহ রাসূলে ফরমায় নতুন ধর্মের দাওয়াত দিয়ান না বরং আমারে আল্লাহ নতুন ধর্ম দিয়া ইসলাম ধর্ম দিয়া দুনিয়ায় পাঠাইছে জুরে কই না সুবহানাল্লাহ। আশ্চর্য আশ্চর্য বিষয় ও জমিনের মাঝে অত জাতর বন্ড আমি বার হইছে যে তা বন্ড হলর লগে আজকে মানুষ ইমান হার হইয়া দুনিয়ায় তো না যাইবার সুযোগ আইছে বন্ড আমি একেবারে চূড়ান্ত সীমাতে মানুষ পৌঁছি যায়। আজকে দেওয়ানবাগির এক বার দেওয়ানবাগির ফিরোর এক মুরিদর সাক্ষাৎ লইছে কোন টিভি আমি আশ্চর্য হয়ে গেছি জিকার যে তোমার দানোর ফিরসাব কেমন ফিরসাব উঠিয়া ঘর আল্লাহর বাদে আল্লাহর জমিনে যত নবী রাসূল সাহাবী পাঠাইছেন সবচেয়ে বেশি মর্যাদা আমার ফির জানল। আচ্ছা খুব কাছে নিগুর ইমান কতটুকু রয়েছে রয়েছে তো খালি আমার নবী না এখন যত নবী রাসূল পাঠাইছেন সাহাবী পাঠাইছেন সব তলে বেশি আল্লাহ আমার পীর সাহেব দেওয়ান বাগিরে মরতে দে ও গুরে মানছে পীর মান মাতুন না ও গুরে পীর মানের বাসা বকল যাই থাকুন বাদি আল্লাহ রসুলে ফরমায় না রুকানা তোমার উদ্দেশ্য কি চাও তুমি কি তার লাগি আমার এই কান মুজি কাও কারণ কি উঠিয়া কর তোমারে আমি নিষেধ দিয়ার তুমি আইসতো না আর এই জমিনে ইসলামের দাওয়াত দিতে পারতেন জুরে হইতো না নাউজুবিল্লাহ
আল্লাহ রাসূলে ফরমাইন, আমি তো তোমার হুকুমে দিনের দাওয়াত দিয়ান না, আমি আমার আল্লাহর হুকুমে দিনের দাওয়াত দিই। সুতরাং তুমি রুকানায় আমারে নিষেধ দিয়া কোনো লাভ নাই, বরং তোমারে আমি দাওয়াত দিয়ার, তুমি হক হক ধর্মের মাঝে ঢুকো, একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ রুকানা, আমি তোমারে কইয়ার যদি এই কলিমা বলি লইতে পারো, তুমি বিশ্বাস রাখিও তুমি এই পার্থিব জীবন তনে যাওয়ার বাদে তোমার লাগি আল্লাহ পরকালে নাজাতর ব্যবস্থা করে রাখ। রুকানায় উঠিয়া কয়, আপনার এই ধর্মের সত্য ইকানোর গ্যারান্টি কিতা? আল্লাহ রাসূলে ফরমাইন, আমার কাছে প্রমাণ আছে এই ধর্ম সত্য, তোমার কাছে সন্দেহ কারণ কিতা? মাথান বুঝছই না, তোমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে এই ধর্ম সত্য, তোমার কাছে সন্দেহ কারণ কিতা? রুকানায় উঠিয়া কয়, আমার কাছে সন্দেহ একটাই কারণ, আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী যে ধর্ম গ্রহণ করিয়া আইছেন, আমরা আজ পর্যন্ত শান্তিপ্রিয় ভাবে আমরা এই ধর্ম চলিয়ার, সুতরাং তুমি যে নতুন ধর্ম লিয়া আইছো, তোমার এই ধর্মটা যে সঠিক এগুলো কোনো প্রমাণ? আল্লাহ রসুলে ফরমাইন, আল্লাহ আমারে রসুল বলিয়া বাটাইছেন, আমার যে কুরআন নাজিল করছিল একটা হইল বড় প্রমাণ। তখন রুকানায় সুর বদলাই দিছে, উঠিয়া কইছে, হি প্রমাণ ছাড়া আমি যাইয়ার তোমার লোকে সরাসরি মোকাবেলা করতাম, তুমি প্রমাণ নিবাই? আল্লাহ রাসূলে বলবেন, কি জাত মোকাবেলা? বলে, তোমার লোকে আমি কুস্তি খেলাই, যদি আমি তোমারে আড়াই নিতাম পারি, তাইলে তুমি স্বীকার করবা যে তোমার ধর্ম একটা বাতিল। মাত বুঝেন জানো সব, মানুষ যখন আসলে বেড়া লাগি যায় তখন শক্তি লাগে, ঠিক না? ঠিক না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির 40টা কাফির আইয়া বেরছে, কই না আপনার লগে আমরার বহস হইব, বহস লে কিতার বহস লে, আল্লাহ একজন আপনি সঠিক দাওয়াত দিরা, আমরা কই আর আল্লাহ একজন নাই, আল্লাহ বহুত আছেন, আর আমরা যে ধর্ম আছি একটা সঠিক, আল্লাহর ওলি উঠিয়া কই নিলে ওই তো নাই, তোমরা একদিন বই যাও, কিতাব কতাব দিয়া তোমরা প্রমাণ লিয়া যেদিন দিলে হইতে পারবা, তোমরা বুঝাইতে পারো তোমরা ধর্ম ঠিক, আমি তোমরা ধর্ম মানিলি, আর যদি বুঝাইতে পারো না, তা তোমরা আমার কাছে কলমা পড়িয়া মুসলমান। তারা উঠিয়া কইল, হইতো নাই, আমরা বইলে না হইল ওই দেশের মানুষ লিয়া বইতাম। আল্লাহর ওলি এখন ঠিক আছে, দাওয়াত দিছে 70,000 মানুষ দম হইছে, কত হাজার ঘুরে কাক, কত হাজার 70,000 মানুষ দল হইছে ময়দান, হযরত কাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একবার দি একলা আইবাদি 40টা বড় বড় কাফির, শিক্ষিত কাফির, মাতুজরানি, তারা যখন বছর মোকাবেলা যাইবে এর আগে তারা তারা পরামর্শ করছে, খাজা মঈনুদ্দিনের লগে দালিলিক বিষয় লিয়া আমরা কোনো সময় ভাবতাম না, দলিল দিয়া বেটা ধর্ম সঠিক করে লইব, এক কাম করতাম পারি, যখন উপস্থিত আমরা বই দিব, বয়ার বাদে তুমি এখান জিকেইবা, আমি এখান জিকাইম, এই এখান জিকেইবা, 40 জনে 40 বার জনে 40টা প্রশ্ন একলগে করবো, এখন তাই তাই দিতা খাট্টা দিতা না, বেড়া লাগিয়ে দিবা আর মাংস কইবা তার ধর্ম মত, কৌশল বুঝছেন নি? মাত না কৌশল বুঝছেন নি? আল্লাহর অলি এখন দূর তো নে কিচ্ছু বুঝতে পারেননি, মাত্তা না পারেননি, পারেননি, আল্লাহর অলি এগুলোর দূর দেখার চক্ষু আসলা দিছেনি, পাহাড়ের ভিতরে এখন একটা গর্ত আছে, যে গর্তের মাঝে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা চিল্লা দিছে, সুবহানাল্লাহ, আল্লাহর ওলিয়ে চিল্লা দেওয়ার সময় দুইটা বা গাইয়া তান গাতর মুখ, একদিন আল্লাহর অলি বাড়ি আছে কেন বা তুমি তাই নিন গীতার লাগে, বাঘে মারতে পারে নি অলি আল্লাহর লাগে, মারতা নাই আমার আল্লাহ খান বেটা হইলে তো বিলাইও মারত লাই রে, তো অলি আল্লাহর লাগে তো বাঘে সিংহ পশু পাখিকে মাতেন না, মাতে না, মাতে নি, মাতে আল্লাহর অলি জিকাইন বা তোমরা গীতার লাগি, তারা উঠিয়া কয়ে সাহ, এই জঙ্গলের ভিতরে আপনি এক গর্তর মাঝে আল্লাহর জিকির কররা, হয়তো জঙ্গলের অন্য পশু পাখি হল আপনারে দেখতো নাই বা আপনারে চিন্ত নাই, যে কারণে আইয়া তারা হয়তো ইন মারামারি চিল্লা চিল্লি করবো, ও আপনার এই গাছর মুখে আমরা দুইজন বইছি এক জুইতে, আমরারে দেখার বাদে এমনি উচাসাইনি গেলা সারিয়া,
আপনার নিরাপত্তার লাগে। এত কঠিন শীত, পৌষ মাঘ মাইয়া শীতের দিন আল্লাহর লিয়ে গাতর মাঝে বইয়া আল্লাহর জিকির করা, আত্মা বরা হয়ে যা ঠান্ডায়, হঠাৎ করে দেখা যায় যে বহুত লাখড়ি গাতর মুখ শুকনা লাখ। আল্লাহর লি বাড়িয়া দেখুন জঙ্গলের বাড়িয়া বানর হল যে আছে, বিভিন্ন গাছ তো নাকি ফালাই ফালাইয়া বান্দর হলে তারা বিভিন্ন গাছের শুকনা ডাল হল বাঙ্গিয়া নিয়ে গাতে গাতে আল্লাহর লিয়ে অন্যর মাঝে আগুন ধরাইয়া এর বাদে আত্মা গ্রহণ করুন। ওলি আল্লাহ কোন জাত কিছু টের মিলেনি সাহ বুঝেন মাতকা মিলেনি খাজা মইনুদ্দিন সাহেব তান বাড়ত না বুঝি লাইছ নি কিন্তু তোর বিত্রর খেলা কোন দে গুনতে তো আমার নষ্ট করলি। তারা যাওয়ার আগেও তারা তারা রেডি হয়ে গেছে, যেমনি আইয়া বইবা 70,000 মানুষের সামনে আনকমন প্রশ্ন শুরু করুন, 40 জনের দিয়ে মানুষের মাথায় জবাব প্রয়োজন দিতা মাথুই না বেড়া লাগছে না। আল্লাহর আলী যেমনে দেখছেন তার মনেরই অবস্থা, গিয়া আমায় হইল বা তুমি তাই তো আমার তোমার তানার ধর্ম সত্য খান প্রমাণ করতে করি প্রশ্ন করতে, আর আমি তোমার তান রে আমার ধর্ম সত্য খান প্রমাণ করতাম বলে জিয়া তো এক কাম করো তুমি তাই আমার কাছে দলিলের প্রশ্ন না জিকাইয়া আর আমি তোমার তানার কাছে প্রমাণ না জিকাইয়া ডাইরেক্ট এক প্রমাণ আমরা করি গাছে করা শুরু করি। আর যদি তুমি তাই ব্যর্থ হয়ে যাও তা আমি যাইম আমি গিয়া কইম যে গাছ আমি যে আল্লাহর গুলামি করি ও আল্লাহর জিকির শুরু কর, যদি শুরু করি দে তুমি তাই মান পায়নি তারা মনে মনে চিন্তা করি কয়ে ভিতরে ভিতরে কোন হাল লইয়া আইছে আমার বেটা লাগাইছে কোন মাতুর চই না মানুষের মনের মাঝে কত ডাক্তার বুদ্ধি উঠেছে আমি বেটা ডাক্তারে গেছিল ডাক্তারে কই যে অত প্রেসার বিষয় কিটা গরগুজ খাওয়ানি বলে জি গরগুজ তো আমার খুব শখ বলে তো এক কাম করি গরগুজ বাদ দিলাই বলে জি না স্যার ফাটতাম না বলে না তো তুই আতুড়ি খাইলি বলে তুই আতুড়ি না খইয়া এগুলো কখন পিস খাইতাম বলে তিন পিস খাইলি আর বেশি খাইলি এটা গেছে বাজার গিয়া বুঝতে আনছে 3 কেজি দি 3 পিস বাদর দিন হয়ে গেছে সে একটা পেশার বাড়িয়া ডাক্তারে বেটিয়ে লিয়া গেছে ডাক্তারে মাফিয়া কয়ে বেটা পেশার হচ্ছে তা কি বেটিয়ে কয়ে স্যার জিকা কুকা কি ধরলে গুস্তুর খাইছিল আমি সহ্য হয় কেমন খাইছে বলে আপনার কয়েকজন 3 পিস খাইতাম বেটিয়ে কয়ে স্যার এমন 3 পিস আনছে মনে হয় 3 কেজি 3 পিস বেটা কয় স্যার আপনি কই যাচ্ছেন 3 পিস সাইজ তো আর কই যা দিছেন মানুষ কত জাতর বিতালি এখন মানুষ তো কয় সাইজ কই যা দিছেন মিসু টইন না বড় আপনি কই যা 3 পিস হইলে এই বউ আমি 3 পিস মারছি 3 কেজি খাইছো নি 3 পিস আল্লাহর লিয়ে ডাক দিয়া কইলে বেটাই তোমরা ধর্ম সঠিক না আমার ধর্ম সঠিক, তোমরা কিতাবি দলিল না সাইয়া আমিও কিতাবি দলিল তোমরা রে না দিয়া আমি সাইয়ার সরাসরি প্রমাণ হই দিত। 70,000 মানুষ বিধর্মী মানুষ এই অবস্থান দেখি আল্লাহর ওলির সামনে অবাক হয়ে গেল, 40টা মানুষ 40টা বড় বড় পণ্ডিত একটা আর একটার মুখে দিয়া সায়ার কয় রে ভাই কিতা করা যাইত, হঠাৎ করি একজনের জবাব দিল হাই অসুবিধা নাই আমরার দ্বারা তো ইখাম সম্ভব হইত নাই, খাজা মঈনুদ্দিনের ধর্ম যদি সঠিক হইয়া থাকে তাইলে আমরা বিশ্বাস করি তান দ্বারা তো ইখাম সম্ভব হইব, ঠিক আছে খাজা মঈনুদ্দিন চিস্তি যাও আমরা এখানে ব্যর্থ হয়ে গেছি তুমি এখন তোমার ধর্মের পরিচয়টা দেখাইত হইব। আল্লাহর লিয়ে হয় নিলে হইতো না সারা 70,000 মানুষের সামনে তোমরার মুখে কইতে হইব যে তোমরার ধর্ম ব্যাপারে তোমরা ব্যর্থতা স্বীকার করছ, মাত বুঝাইতাম পারছি সাহেব তোমরা 70,000 মানুষের কইতে হইব যে তোমরারে আমি যে প্রশ্নটা রাখছি ইকটার ব্যাপারে তোমরা ব্যর্থ স্বীকার হয়ে গেছো, তারা উঠিয়া কয় যে আমরা স্বীকার করি আর 70,000 মানুষের সামনে তারার মুখে উঠিয়া কয় ভাইয়া
মাঝে দুই একটু আসিল খাজা মইনুদ্দিন চিস্তির বাজি আমি কি প্রমাণ দিলাইতাম চাইনি, তারা স্বতঃস্ফূর্ত ভাবে উঠিয়া কয় আমরা ব্যর্থতা স্বীকার করিলাই যে আপনি আমরা প্রমাণ দিলাই লই যাইব। আল্লাহর অলিয়া উঠিয়া কয় তাইলে তোমরা আমার লগে একটা শর্ত করো, যদি আমি তোমরার এই প্রমাণ দিলাইতাম বাড়ির গাছের প্রত্যেকটা শাখা প্রশাখায় আমি আল্লাহ আমার আল্লাহ নামের দিকে দিয়া যদি প্রমাণ দিলাই তোমরা কি আমার ধর্মের মাঝে মাথা ঢুকাইবা? তারা খুঁজি না, ই কান সম্ভব না, বরং ওখানে আপনি খোক কা যে আপনি যদি দেখাইতা পারেন না প্রমাণ দিতে পারেন না তে আইস্তলে আপনি আর কইলমার দাওয়াত দিত। ও আবু জেলর কারবারি গুলি মাতুই না, আবু জেল কইছিল নানি লাইস্তনে যদি কলিমা ফড়ালি লাইতায় বারো হাত তোর দি তাইলে আর আইস্তনে আর তোমার বিরোধিতা করতাম না, যদি বারো না তাইলে তোমার কলিমার দাওয়াত দেওয়া বন্ধ হইল। আল্লাহ রসুল কইন কান গোস না কেন যে তুই এ কলিমা ফড়াই লাইবে হাত তোর দি ফড়াইলি উঠিয়া কয় নাই কেন মামলা তো বললে ই কেন মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আবু জাহলের মতো কাফিরে যেমন ব্যবহার করছিল এই মালাউন খলাওয়ালা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির লগে সেম ব্যবহার শুরু করলো। আল্লাহর ওলিয়ে ডাক দিয়া কয় এরে বেদী লগল তোমরা একটু অপেক্ষা করো, ঠিক আছে তোমরা আমার ধর্মের মধ্যে ঢুকিও না, তোমরা আমি জোর করতাম না তবে আমি প্রমাণ দিতাম পারবো ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গাছর খান্দা যাইন আল্লাহর লিয়ে গাছরে উদ্দেশ্য করিয়া কইন গাছরে ও গাছ তুমি যে মাবুদর ক্ষমতা এই জমিনের মাঝে উঠছ, যে মালিক মৌলা তোমার এই জমিনের মাঝে দিছইন, তোমার মাঝে ফল ধরার শক্তি দিছইন, পাতা ধরার শক্তি দিছইন, আমি ও মালিকর গোলাম আবু আমি আবু আমি খাজা মঈনুদ্দিন চিশতি কইয়া রে গাছ তুমি কি আমার আল্লাহর নামের জিকির দিয়া এই বেদিন বেঈমান হকলরে আমার আল্লাহর পরিচয় খান দেখাই দিতে পারবাই নি, যেমনে খালি আল্লাহর ওলিয়াই কথা জবান তোরে বার করিয়া গাছ রে উনাই জন্ডে ভাই সাথে সাথে গাছর লক্ষ লক্ষ পাতা একসাথে আল্লাহর নামের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাথে সাথে গাছর প্রত্যেকটা লক্ষ লক্ষ পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আরম্ভ করছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের আওয়াজ শুনিয়া সত্তর হাজার বেঈমান মানুষ সাথে সাথে কলিমা পড়িয়া মুসলমান হই যা আর সাহাবি হলে মনে মনে ডরাই রাখ হয়ে যায় আল্লাহ কোন খান আজকে ঘটবো মাত উজরানি রাসুলে পাক ইসলাম ফরমাই নাই রুকানা তুমি কিতাব বুঝতে যাও কিতাব আনতে যাও রুকানা উঠিয়া কয় শক্তি দি প্রমাণ করিলাই যদি তুমি আমার কুস্তি দিয়ে ফালাইতে পারো তাইলে তোমার ধর্ম সঠিক, আর যদি আমি তোমার ফালাইতাম বাড়িতে আইস্তনে কলিমার দাওয়াত দেওয়া বন্ধ। আল্লাহ রসুলে মানি লাইছেন মনে মনে আফসুস করে হায় রে হায়
রুকানার লগে আল্লাহ রসুলে ফার পানি, কিন্তু সাহাবা ইকরাম আজমাইন ওগুলোর একটা আত্মবিশ্বাস আছে যে আল্লাহ রসুল তো আর আমরার মতো নাই। আল্লাহ রসুল এক পর্যায়ে রুকানার এখন ঠিক আছে, হ্যাঁ রুকানা তুমি রেডি হও, আমি নবী রেডি আছি, কুস্তি আরম্ভ হই। রুকানা উঠি আমার নবীর হয়, মোহাম্মদ তোমার দয়া আর দিয়ে আমার খান্দর মাঝে দরিয়া তুমি যা শক্তি প্রয়োগ করবার তুমি করিলাও, দেখো আমার তুমি মাটি ফালাইতে পারো মাত উজরা নিসাব। মানুষের জীবনে মানুষের বিভিন্ন তলিয়া গৌরব থাকে, তুমি গৌরব থাকে না, কেউ শক্তির গৌরব কেউ ইজ্জতের গৌরব আছে না নি? রুকানায় তো মনে মনে নিজের হিসাব করে যে আমি তো যেসা মেসা মানুষ নাই, একশোটা মক্কার মানুষে আমার ফাওরে ওরাইতে পারে না, আমার শক্তি তুমি একলা মোহাম্মদ কি থাকে। কিন্তু নবীর চিন্তা তো ভুল করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের কালে নবীর সাহাবি হলে অসংখ্য সাহাবি হলে একটা পাত্তরের মাঝে আঘাত করিয়া পাত্তরে ভারানা বাংতা পাত্তরে ভারানা হরাইয়া খন্দক কুত্তা এক সময় দয়াল নবীজির খিদমতে হয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমরা একটা পাত্তর পড়ি গেছে খন্দকের মাঝে আমরা ভারিয়ার না হইতে। হযরতে জাবেরে ফরমায় নি সময় নবীজির ফেটোর মাঝে একটা দানা বানি কিচ্ছু নাই, মদিনার রাস্তার পাত্তর দয়াল নবীজি খাফলোর মাঝে ভেসাইয়া নবী ফেটোর বুকে বান্দিয়া খন্দক কুদরা ও অবস্থায় নবীজি গেছেন, গিয়া আল্লাহর রাসূলের খন্দকের পাত্তরের মাঝে আঘাত করছেন, নবীজির আঘাতের সাথে সাথে খন্দকের পাত্তর টুকরা টুকরো হইয়া আল্লাহর রাসূলের লাগে খন্দক কুদা পরিষ্কার হইছে। ও সময় একটা বিজলি মার চমকাইছে, আল্লাহর রাসূলের খুশখবরি দেই না আমি সাহাবি এখন চিন্তা করিও না, আল্লাহ খুব কম দিনের ভিতরে ইসলাম রে সিরিয়া পর্যন্ত নিয়ে পৌঁছিয়ে দিলেন, দূরে কইন না সুবহানাল্লাহ। এতে আমরা মাঝে কিছু ভাই আনতে নবীর গাইব মানুন না, ও তাড়ু আনতরে বুঝাইন যাবে বলে আমরা ও কথা কই আল্লাহ নবীরে যেখান জানা ইটা চান দুনিয়ার কোনো শক্তি একটাইতে পারি মাতো কাবার বলি আল্লাহ রসুল রে আল্লাহ যেখান জানাই নিকান আমরা জানাইতাম নি না আল্লাহ জানাই যা আমরা জানাইয়ার নি হে মনে করেন আমরা মনে মুক্তি বাড়াইয়ার জি না গো ভাই আল্লাহ রসুল রে আল্লাহ যেখান গাইবর খবর দেন ইকান নবী জানতে পারেন নি না পারেন না মাতো কা পারেন নি না পারেন না যদি এই আকিদা এই বিশ্বাস যদি থাকে না ই তো নবীরে তো জানাইতা না বিয়ন শব্দের অর্থ উত্তর হইল গাইবর খবর দেন ওয়ালা নবী শব্দের অর্থ হইল যেন গাইবর খবর দেন জুড়ে কোন সুবহানাল্লাহ আমরা মাঝে কিছু আলুয়া দাড়িও আছে ইতা কোন নবী গাইবর খবর জানেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে না জানলে আর জান থাকে আল্লাহ যদি নবীরে জানাইন তো নবীও জানতে পারেন আল্লাহ নবী নাই কোন সাধারণ মানুষের যদি আল্লাহ জানাইতা চান কেউ কিছু করার আছে না মাতকা কিছু করে আসেনি নাই এই জমিনে বহুত অলি আল্লাহর দ্বারা এগুলা বহুত গাইবর খবর হয়েছে সুবহানাল্লাহ। ও ভাই আপনি আশ্চর্য হইবা হায়াতুল হাইওয়ান বার করিয়া কিছু পশু পাখি ওগুলোর জীবন কাহিনী পড়লে আল্লামা দমির হিসাবে আনছেন আল্লাহর জমিনে ইলা কিছু পশু ওগুলো আছে যে তা পশু ওগুলোর চক্ষুত আল্লাহ ইলা ক্ষমতা দিছে 6,000 মাইল পর্যন্ত দূর হই তার চোখ দিয়ে দেখতে পারে সুবহানাল্লাহ। 2,250 মাইল পর্যন্ত একটা হকুনে তার নিজের চোখ দিয়া হে মরা কোন জায়গাতে আছে দেখতে পারে আশ্চর্য আল্লাহ এক এক নিয়ামত এক জিনিসে দিছে নাইছে না দিছে অনেকটা ফাঁকির যদি ক্ষমতা আল্লাহ দিছে তাহলে আমার নবীর ক্ষমতা কত কান আল্লাহ দিছে মাতুই না আমরা দিছি নি দিছেন কে দূরে মক্কা দিছেন কে আল্লাহ যার ক্ষমতা আইছে না আমি খাটা নিয়ে কমাইতাম বার মতো মাতা না বহুত চলি আল্লাহ অ্যাডভান্স বহুত খবর হইয়া দিন নেন না দিন না দেই ফুলতলি যাওয়ার গেছে মানুষ আইছেন তাবিজল লাগি সাহেব কত কি বাচ্চা কাচ্চা নাই আল্লাহর লিয়ে তাবিজ রেখিয়া দিয়া কইছেন বা যেগু আল্লাহ দিব ও তাবিজ ওগু কুলিয়া গুর ভিতরে যে নাম আছে ওখানে রাখিল আল্লাহর কসম দিয়া কইয়া দিলা একটা দুইটা না কয়েকটা ঘটনা হইছে বেটির বাচ্চা বইছে না ও না বেটি আইছে আল্লাহর হাতে বাচ্চা আল্লাহ বাচ্চা দিতে আল্লাহর লির গেছে দোয়া লইতো তাবিজ দইতো তাই তো তাবিজ দিয়া কইতে আছিল যাও দোয়া করবো আল্লাহ দিবে মাতুই না বা কইতে আছিল যাও ও আমল করিও আল্লাহ করিও যাও তাবিজ দিয়া কই যাও গিয়ে আল্লাহর হাওলা আল্লাহ যে
দিবা, ও তাবিজ ওগু কুলিয়া ওগুর ভিতরে যে নাম পাইবা ও নাম ওগু বাচ্চার নাম রাখিলে। বিশ্বাস করেননি? এখন ই ভুয়াই গইব না ফুড়ি হইব কি ওই তো নাই মাতই না। আল্লাহ বেটারে বাচ্চা দিবা কি দিতা না হকালু আমি জানি না। দুল তলি যাবে কইরা বাচ্চা যখন হইব তখন ও খাগজর ভিতরে যে নাম পাইবা আও নাম রাখিও, এতে বুঝা যায় নানি আল্লাহর অলির চকুত বাসি গেছে তোমারে আল্লাহ বাচ্চা দিবা আর কিতা দিবা ফুয়া দিবা ইন্না ফুড়ি দিবা হাও খান আল্লাহর অলির চকুত বাসিছে। গতিকে 11 মাস 12 মাস বাদে যখন বাচ্চা হয়েছে খাগজ লড়িয়া দেখা যায় ফুয়াই গুন নাম আহমদ হাসান হাসাও দেখা যায় আল্লাহ ফুয়া দিছে। এখন যদি ফুড়ি হইতো তো এইগুলা আহমদ হাসান রাস্তায় ফেলে মাতই না ভাল্লা নেনি আল্লাহ না নে। তাইলে বুঝা গেল নানি যে আল্লাহর অলি অগলরে আল্লাহ অ্যাডভান্স পত্তা দেখার বা কোয়ার সুযোগ দিছো নি না দিছো মাতো গা দিছো নি দিছো। ও নিজামুদ্দিন আউলিয়া দিল্লির জমিন তনে ও সিলেট আইয়া আল্লাহ শাহজালাল কোন মুসিবত বড়বা হেইন হন্তনে অ্যাডভান্স বুঝি লইছো বুড়ি বুঝিয়া তার লগরে আর কইলা বা ও কবুতর দুইটার লগে রাখি শাহজালাল সাহেব লগরে আর মনে অনেক খুব রাগ করেন কইল কবুতর দুইটার বার খেনে বিলে ওটা রাখি দে সময় আইলে বুঝবেন এই কিন্তু দূর না। আমি যখন দেখিয়ান না নিজামুদ্দিন আউলিয়া ইকান 6 মাস 3 মাস আগে ইকান দেখিয়া বিচ্ছে আল্লাহর হাবিবর আশিক হল আল্লাহর হাবিবর প্রেমিক হল দিনর দায়ী হল আল্লাহর মকবুল বন্ধা হল জমিন ভাড়া মারতে হইলে বাতর উপরে ভাড়া মারতে হইব। ইয়া আল্লাহ মুসলমানে তো বাতর উপরে ভাড়া মারতে পারে না, মুসলমানের বিবেক বাধা দে। যখন দেখলা যে ভাড়া মারবার জায়গা নাই ওই সময় শাহজালাল উঠিয়া কইছিলা আমার কবুতর জোড়া কই দেব আমার ভাই নিজামুদ্দিন আউলিয়ায় বউ তাকে ইকান তার চকুত বাসি গেছিল। ও শাহজালাল এমন এক জায়গার যাই ভাই মাটির পাও রাখবার সুযোগ পাইতা নাই, এই সময় যদি কবুতর দে একটা সারিয়া দিল তো এই গুনতে বাদ পাইয়া রাস্তা পরিষ্কার করব তোমার তানোর আটার থাকুন আমার মাছ বুঝরা নিবাস তোমারে আমি যাইতে সময় একটা দিয়া যাই মানে ঠিক একটু আল্লাহ রাখই না আল্লাহ খালে আমার মাছ খালে আমি বুঝাইতাম পারি আনি সাব দয়া করে মাথকে একটু বুঝরা নি আপনারা তাইলে নবিয়া খালি গাইব জানেন না বউ তলি আল্লাহ জানেন মাত্রা না জানেনি খে জানাই জানাইন খে আল্লাহ যদি জানাইলেন যে আমি মোল্লার কোনো ক্ষতি আছে নি এই মরি যাই এখানে জ্বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا نبي نبي بوله الله جيبان مرار ميلا شش باري باري دكا مولا আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা জুরে জুরে সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা তৌফিক দাও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
ওয়ালি সাইয়িদিনা আমার ভাই এখন বন্ধু আমরা আবার সবে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ আরো জুড়ে হতো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহর ওলি আল্লাহ নে খায়াত দেখ হোক আমিন ওদিন কম সময়ে বহুত জরুরি বহুত জীবন গঠন করার মতো কিছু কথাবার্তা হল সত্যি করে হোকা যাই যাব বলি তা হতো আমরা জীবনে দরখাননি না দরখান নাই দরখাননি বা যাব ওনাই মনে রাখুন যেন আমি আমার বিষয়টা একটু ফুরাই কই আসলাম মনে আসেনি আপনার না বলি গেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইলে রুকানা কুস্তির নিয়ম তো ইলা নাই মনে আছে যাব কুস্তির নিয়ম তো ইলা না যে আমি তোমার খান দেখলা ধরতে আমার তুমি ধরতে এ তো তার বাটে মাফি এমন নগরের হেজেলা শক্তি জানি আর এই জগত কোনো মানুষের ইলা শক্তি নাই ও অনুভব করিয়া কর যে মোহাম্মদ তুমি তোমার ইচ্ছা মতো আমার গোলাত ধরিয়া তুমি চেষ্টা করো দেখো আমার ইনি ফালাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুস্তি নিয়ম তো ইলা না তুমি আমার খান্দ ধরবা আমি তোমার খান্দ ধরম একসাথে কুস্তি খেলাইম বরং যদি তুমি চাও আমি নবীর উপরে তোমার হাত রাখিয়া তোমার জোর তোমার শক্তিরে তুমি প্রয়োগ করিয়া দেখো আমারে ফালাইতে পারি জুড়ে হইন না সুবহানাল্লাহ রুকানা খুব রাগ হইছে কইন কিতা মোহাম্মদ কই কিতা যে আমি বুঝিল পারি নি পারমু না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হল মনে মনে একটু দুর্বল চিন্তিত হই গেছেন যে হায় রে হায় আল্লাহ রাসূল রে নি আজকে লজ্জা দিলে আমার নবীর নি কোনো ক্ষতি হইছে কিন্তু আল্লাহ রাসূলের আল্লাহর প্রতি কি অগাধ বিশ্বাস আছে দয়াল নবী যে ফরমাইন রুকানা তোমার ইচ্ছা মতো তুমি আমার উপরে শক্তি প্রয়োগ কর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথায় রুকানা ফাইল আমার নবীর উপরে শক্তি প্রয়োগ করা শুরু করছে একবার শক্তি প্রয়োগ করে ব্যর্থ হয়ে যায় দুইবার শক্তি প্রয়োগ করে ব্যর্থ হয়ে যায় তিনবার নিজের ইচ্ছা মতো শক্তি দিয়া ব্যর্থ হয়ে যায় আমার নবী যে ডাক দিয়া কইন রে রুকানা তুই কিতা বুঝলে আমি নবী কামলি ওয়ালা রহমাতুল্লিল আলামিনের উপরে তোর শক্তি দিয়া তুই কি ব্যর্থ হই গেছ রুকানা মাথা নিচে দিয়া রাখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতটারে রুকানার খান্দ রাখিয়া একটা আঙ্গুল মুবারক দিয়ে একটু চাপ দিলে সাথে সাথে রুকানা ফয়েল জমিনের মাঝে ঠাস করিয়া পড়ি যায় জুড়ে হইল না সুবহানাল্লাহ এইভাবে যখন তিনবার ব্যর্থ হয়ে যায় তখন আমার নবীজির গেছে শিকার আয় মোহাম্মদ সত্যি তুমি আল্লাহর নবী তোমার গেছে সত্যি নবুয়তির ক্ষমতা আছে সুবহানাল্লাহ আমি কোন কথা তো নেই না ইসলাম মনে আছে না বলি গেছে নবী যে বিয়া করছিল 11 খান আমরা লাগে হয়ে খান নবী শরীরে 11 জন মানুষের শক্তি আসিল নি 11 জন না বরং জান্নাতি 100 জনের শক্তি আসিল জুড়ে হয় সুবহানাল্লাহ জান্নাতি 100 জন মানুষের শক্তি আসিল নবী বিয়া করছেন 11 খান যদি আহলে হাদিস হইয়া থাকতে তুমিও বিয়া করো রে ফুটে 11 খান কর্তানি কুরবান আল্লাহ রাসূলের এক হাদিস আছে নবীজি একদিন পেশাব করছেন খাড়া হইয়া মাথুই না দেখি নবীজি পেশাব করছেন কিলা খাড়া হইয়া ইমান রইব নি
ইচ্ছা করি আজ দেখে নজিয়ানা মাছ বলে সাথে সাথে বেঈমান হয়ে যাব। খুব সতর্ক আক্কু আমার বহুত দূর হয়ে যাচ্ছে, আমি আমার বিষয়টা লইয়া মাছ শুরু করছিলাম যে খান্তনে ই জাতি তো মূলত মায়ের খাওয়ার জাতি নাই, মাতই না সাহায্য মুসলমান জাতি মায়ের খাওয়ার জাতি নেই, দূরে মাত্র মায়ের খাওয়ার জাতি নেই, আজকে মায়ের খায় এখানে কিতার লাগি মায়ের খায়, একটু আগে চাবে উপতান হইয়া গেছেন মুসলমান হল যে নীতি যে আদর্শের উপরে টিকার তাহার কথা, মুসলমান হল যে পত্রে অনুসরণ করিয়া চলার কথা, ই পথ চালিয়া মুসলমান হল আজকে অন্য পথে শুরু চলা শুরু করছে, যে কারণে আজকে মুসলমান হলের উপরে আজকে নির্যাতন, ঠিক নেই না ঠিক না মাতকা, ঠিক নেই না ঠিক নাই, আজকে 200 কোটির উপরে মুসলমান কিন্তু মুসলমানে মায়ের খার চেসনিয়াত মায়ের খার বসনিয়াত মায়ের খার হার্জগোভিনাত মায়ের খার গুজরাট মায়ের খার ইরাক মায়ের খার ইরান মায়ের খার একেবারে কাশ্মীর মায়ের খার মায়ানমার মায়ের খার সারা দুনিয়ায় মুসলমানে আজকে মায়ের খার, অথচ এই মুসলমান তো মায়ের খাওয়ার জাতি নাই, যে সময় মুসলমান সংখ্যা কম আছিল তখন তো মুসলমান এই জমিন কাবির হলে নেতৃত্ব দিছেন না দিছেন মাতকা দিছেনি, সংখ্যা কত আসলা 313 কত আসলা, এর মাঝে ছোট ছোট বাচ্চাও আসলা, এরা লাগাইয়া 313 কে কইছেন 315 বেশিরভাগ 313, এর মাঝে না আসিল তরোয়াল না আসিল ডাল না আসিল গুড়া না আসিল উঠ, ইতার তুলনামূলক নাই হইলেও সারে, এর মাঝে রোজা মাইয়া দিন আনা খাইয়া রোজা মাস হিবাদি কাফির 1000 তরোয়াল উঠ গুড়া সত্তাও আসিল শক্তিও আসিল খানিও আসিল, মুসলমান হল হারছেন না মুসলমান হল হারছেন মাতকা, মুসলমান হল জিতিছেন না হারছেন জি, ইমানি শক্তি আসিল না আসিল না, দুই গাউয়ে মাইল লাগছে, এক গাউ যদি মাইরির তলোয়ার লইয়া আগুয়ে দা তরোয়াল সুলভি যাটা লইয়া আগুয়ে আর এক গাউর মানুষ যদি একটু দুর্বল তাহলে নিতা থাকে না ও না নতুন না আল্লাহ রাসূলের সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ তাইছি কিন্তু আমার যুদ্ধ তরোয়াল নাই, নবীগো যুদ্ধ করতে পাইছি কিন্তু যুদ্ধ তরোয়াল নাই, ওই সময় আল্লাহ রাসূলের খেজুরের মোরা গাছের ডাল মোরা এক ডাল খেজুরের এক ডাল খেজুরের ডাল চিনেন তো, খেজুরের এক ডাল মোরা তো মোরা এর মাঝে মলি গেছে একেবারে মখর হয়ে গেছে জুইতে যারা মারলে ভাঙ্গে পড়ে যাবে, আল্লাহ রাসূলের কি এখন খুজহাজা সাইফ ও নেও তোমার তরোয়াল কইয়া নবিয়ে দেখাইয়া দিয়া কইল খেজুরের ডালুক দেখাইয়া কইল ও তোমার তরোয়াল নে, আমরা আল্লাহ খান বেটাইলে কইল নে হুজুর আপনার দুশমনী আমার লগে হিতারা তো তরোয়াল আর আমার খেজুরের ডাল দিয়া কইল ও তরোয়াল, মাতুন না আল্লাহ রাসূলের আকীদা সাহাবী ওদের আকীদা ইমানিলা আছিল না, জাপটা মারি লইলিছেন যুদ্ধত কেছেন কি যুদ্ধ শেষ হয়ে গেছে 70টা কাফির মরি গেছেন 70টা কাফির মুসলমান হলে বন্দি করিয়া লিয়া ইচ্ছেন, আল্লাহ রাসূলের সাহাবী হল গনিমতের মাল সংগ্রহ করিয়া বইয়া ফুর্তি করিয়া গফ কর রাখে কি লেখারে মাল্লা কে কি লেখারে জগল্লা সে দাইলা ওতা খোয়াত লাগছেন আখতার সাহাবী হইন ভাই তুমি তো দেখলাম যুদ্ধের ময়দানে খেজুরের ডালে গুলিয়া ঘুরাই রা তুমি কি তা করছো কৌশল তোমরা কোন কাফির মারতে গিয়া তরোয়াল দিয়ে একটা আঘাত দুইটা আঘাত তিনটা আঘাত করছো, কোন সময় দুইটা আঘাত একটা কাফির মারছো, কোন সময় একাধিক আঘাত দিয়া তোমরা কাফির হলরে মারছো, কিন্তু আমি আল্লাহর কসম খাইয়া কই যে এই সময় রহমাতুল লিল আলামিনের গেছে আমি তরোয়াল চাইছি আর নবী আমার খেজুরের ডাল দেখাইয়া কইছেন ও তোমার তরোয়াল,
আমি নবীর কথার উপরে বিশ্বাস করিয়া খেজুরের মরা ডালটা লইয়া আমি যুদ্ধের ময়দানে গিয়া হাজির হইছি। আল্লাহর কসম দিয়া কই, আমি আমার তরোয়াল দিয়া যে কাফির উদ্দেশ্য করিয়া একটা আঘাত করছি, দ্বিতীয় আঘাত লাগছে না, এক একটা আঘাতে আমি এক একটা কাফির জমিন তনে উঠাইছি। মুসলমান হলোর ইমানি শক্তি আসিল না আসিল, মাতকা আসিল না আসিল। কুল জাহানের বাদশাহী করল যে জাতি, জাল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি। সুবহানাল্লাহ, সারা দুনিয়ার বাদশাহী করলে মুসলমান হলে, সারা দুনিয়ার বাদশাহী কোন জাতি করছে? মুসলমানে করছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার এমন ইতিহাস হইয়া গেছে যে এক জায়গাত বাগে বকরিয়ে ঘাস খাইছে, পানি খাইছে, এক গাঁট বাগে বকরির উপরে আক্রমণ করছে। কারণ কিতা বলে, ইসলাম জাহানোর শাসক যে এই নইলাম ন্যায় শাসক, এই জীবনে কোনোদিন কোনো মানুষের হক নষ্ট মাতই না আনে করছেননি। আমরা দেশে মানুষের হক নষ্ট করার মানুষ আসেনি না নাই? দয়া করে জুড়ে মাতুকে আসেনি না নাই? ও দোকানদার ভাই এইটার মাঝে একশোর মাঝে 99 জন বালা, একজন দুইজন ইলাও আছেন, তাই জানিও নি ভাল্লাতকে যাবে মাতুই না, মাতুই না আনে আসেননি। বিচারি ওগুলোর মাঝে 100 মাঝে 95 জন বালা, 5 জন আছেন, তাই কিছু না খাইলে তার নিগুণ ওজন হয় না। সুদগু শহরে আসেন নি না নাই? হ্যাঁ, জোয়ানগাল জুড়ে মা তো আসেন নি না নাই? ও মুসলমান, মুসলমান হিসাবে যদি সুদ ঘুষ খাইলাও, ই সুদ খাওয়া তোলে, ঘুষ খাওয়া তোলে, লেফটি না আমার ইয়া কত গানি খাইলাও বহুত বালা। আল্লাহর দুয়াই যা হইয়া এর পরে বালা খেলে বালা জানো নি? ইয়া আল্লাহ, নবীজি ফরমাইছেন যে মানুষে সুদ খায় গুরু তো মারাত্মক গুণা, সত্তরটা গুণা, এর মাঝে সব ছোট গুণা হইল তার আপন মাল লগে জিনার খান। দূরে কইতা নাই না ওই জুবিল্লা খোক আমরার মাঝে খাওয়ারা আসেননি না নাই? আসেননি। জমিন টেলাওরা আসেননি না? নাই নাই নাই। আসেননি? আসেন। আমরা মুসলমান কুল জাহানের বাদশাহী করল যে জাতি, জাল্ল গুমরাহিয়া দারে জ্ঞানের বাতি। মরুগিরি পার হয়ে চলল বিজান, তাকবীরে কাঁপিল দরা কাঁপিল আসমান। জুরে কই সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজের ধ্বনিতে জমিনও কাঁপছে আসমান কাঁপছে নি? মাতকা কাঁপছে নি? ও সিলেটের ইতিহাস, আজান দিছেন সাততলা বিল্ডিং মাত্তা নাই ভাঙ্গে পড়ছে নি? আল্লাহ দে হাত কান তুলিয়া কো পড়ছে নি? সত্যিকারি কো পড়ছে নি? নাই গু কাল্পনিক কিচ্ছা পড়ছে নি? ভাঙ্গিয়া পড়ছে আল্লাহ রাজানোর ধ্বনিতে সাততলা বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছে নি? পড়ছে নি? আজ যদি সারা বাংলাদেশের 20 কোটি মুসলমানে আজান দেন, কসু আছে কি ভাঙ্গিয়া পড়বো? তো গালি আইবা হারম কিতাব, এটা বড় সুন্দর কসিদার মাঝে একটা কথা। সেই জাতি গুলাম আজি ইয়াহুদি নাসারার, সেই তোমার গুলাম বিপদে করছে হাহাকার। আজ সারা দুনিয়ায় মুসলমান হল কাফিরের গুলামি থামে গেছে, ঠিক নি না? ঠিক না? আজকে মুসলমান কাফিরের গুলামি তামাই গেছে। ফেন্টে গুবিনলে মুসলমানের বেন ফিনতো না, ফিনবো বেদিনের ফেন্ট। জি, শার্টে গুবিনলে মুসলমানের শার্ট ফিনতো না, ফিনবো হো গুপ্তা। হ্যাঁ, বুকুর মাঝে লেখিয়া তো এসে বৈশাখ।
পূজা দেয় তার বাপে না ডাকলে পয়সা গাইতো না। মুসলমানের বিয়ার দিবস পাইছে না তুমি, দিবস বার করছে ভ্যালেন্টাইন, দিবস বার করছে হাত ধোয়া দিবস। সেদিন উনি আসতে আসতে ওই হাত ধোয়া দিবস কিতাবে কবিসর কবিস মুসলমানে তো ডেইলি না হইল দশ বার আব্দতে আব্দা দিবস আর হচ্ছে তার কত হইলে এক বছর লাগে আব্দাইয়া ভাগ বুঝিয়া তুই দিতে যখন কাজ মুসলমানের আব্দা দিবস একটা আছেন আপনারা ডেইলি অজু করতে কয়বার আব্দ না হইল তো ফাঁসবার আব্দইন ফাঁসবার অজু বাদ কাইতে সময় আব্দইন না কয়বার দই তিনবার না আছে আর তিন দুগ না ছয় বার খাইবার আগে একবার খাইয়া আনলে মাথায় না করে বিয়ে আনতে পারলাম মুখ ধইনি আর চারা মনে হয় খালি এমনি ধুই কয়বার হইছে তেরো বার হইয়া আছে না বারো বার হইছে বাথরুমও যাইনি কিন্তু বার হইয়া দোয়া লাগে না তো না না লাগে না হে আমার এইখাই তো আইসে আর দোয়া দিবস বুঝি মুসলমানের দিবস নেই শোনা ভাইয়া নজরে ওটা মুসলমানের দিবস নেই মুসলমানের দিবস ইয়া থাকলে ওই বই মিলাদুন নবী জুড়ে কো ঠিক নিলে ঠিক নাই মুসলমানের দিবস ইয়া থাকলে মেরাজুন নবী মুসলমানের দিবস ইয়া তাবো শুবে বড়া চুবে কদ ঠিক নিলে ঠিক নাই ওটা বানাই তো দিবস বানাইছে বৈশাখ বৈশাখ না কুবংশর করে নির্বংশ বৈশাখ দিব না না থাকলেও বৈশাখ আইব খালি আইব না চাষা আগে বহুত বাল্লা আইতো এখন আয় বড় সুখ লইয়া আগে ইলাইতো তত বড় এখন চাইতো গতবার সাতও কইছে তিন পাওয়া খেজি আমি উনিয়া কইলাম বাল্ল হয়েছে বিরিশটা হলো ডিউটি বাড়ি গেছে বাংবার টাইম পাইলে না তে করতে গেছে আগে সাইজ করতাম কত কিতাব কংক্রিট সাইজ করতাম এখন আর তার আর খাম বাড়ি গেছে বেশি সৌদি তো দেওয়ার লাগে ব্যাগ তায়েফও দেওয়ার লাগে মাতই না সারা দুনিয়ায় দেওয়ার লাগে ওর বাংবার টাইম নেই এর একটু সাইজ একটু বড় এর বাদেও বাল্লা আটটা কোন দিন অত বড় এক লগে সাসা জাগা লইবে বাসি যে দু তিন কবালর ফেরে আল্লাহ ই নবীজির দুনিয়ায় ত্রাগার কারণে অন্য নবীর উম্মতলান গজব দিরানি ঠিক নেই না ঠিক নেই আর নাইলে লুত আলাইহিস সালামর কোমরে আল্লাহ যেন ধ্বংস করছিল এখন ওইখান চিহ্নিত আছে লুত আলাইহিস সালামর কোমরে যে জায়গাতে আল্লাহ গজব দিছিল এখন ওইখান চিহ্নিত জায়গা আছে আমরা আল্লাহ ইতা গজব দেন না কারণ কিতা একমাত্র আল্লাহ রসুলের খাতিরে জুড়ে হন সুবহান ঠিক নিল ঠিক নাই ও গতবার দিছিল সামান্য এক ঠেলা ফজর আকান বাবা যেরা চাই পাঁচ তেলার উপরে আসলা এরা এখন জীবনে দু লাখ বছর সিনাতে চলিছে সামান্য 25 সেকেন্ডের এক ঠেলা দিছিল ভূমিকম্প দিছিল যে সুন্দর লাগছে এমনে বিল্ডিং ভাঙিয়ে মরবার আগে খালি লামতে লামতে কত সাজাইন হাফ পয়েন্ট ডেট মাতুরালি তিন চিড়ি লামিয়া চাইল আমার সিট বেটাইয়া কয়ে আমার ফুয়া আনছত নে বেটি কয়ে আনছি উঠানো গিয়া দেখে ফুয়া তুই আইছে বালিশ লিয়ে আইছে মাই গো একটা লাইফ ফুয়া তুই বালিশ লিয়ে আইছে এর বাদেও মুসলমানের মিষ্টি কইতো নাই রে ভাই হাসা কথা কান খোকা মুসলমানে নবীর আদর্শে জড়িয়ে রাখার দরকার আছে নিলে নাই জুড়ে গো আছে নিলে নাই মুসলমানে নবীর আদর্শ ছাড়া মুক্তির কোন পথ আছে নি আর নাইলে মাইর খাইরা আরো খাইবা আজকে পাকিস্তানে মাইর খার আজকে কাশ্মীরে মাইর খার খাইল বাংলাদেশে মাইর হইতো না করি নিশ্চিত কিতা আল্লাহর কাছে ফানা সক্তা এই জমিনে আল্লাহ কাশ্মীরের মুসলমানদের যে নির্যাতিতর মাঝে ফলাইছে আল্লাহ মাফ করুক মার সামনে বাচ্চা ঘুরে টুকরা টুকরা করে উঠেছে
মার ফেট বার করিয়া মার বাচ্চা ঘুরে ফেট তো নে বাড়িয়া বার গত পরের দিনে ভিডিও দেখে আমি ফান দিছি। এটা যুবক ছেলেরে আত্মা বান দিয়া ও বা দি চাকু দিয়া খাটছে ওজন খাটল জেলা আওয়াই ওল্লা খাটিয়া আওয়াইয়া কইলজারে টান মারিয়া আর তো জিত্তা মানুষটা আসমানে জমিছে আফল বাফর সাবলে বাইক সাবলে যুবতী মেয়েটারে কয়েকটা জানোয়ারের দর্শন করে এর বাদে মেয়েটারে টুকরা টুকরা করিয়া মুসলমানের বাচ্চা টেংরে উফরে দি বান্দিয়া নিচে দি খোল্লা দিয়া আগুন তলে দিয়া শিখ ফুড়া দিয়া মারতে আসে কত দূর দিন যান মুসলমান এর বাদেও মুসলমানের হুশ ঠিক হইত না আতই না হইত না। আমার ভাই এখন সত্যি করে হকাওয়ার দরকার আছে নিনা নাই আছে নিনা নাই আজকে মুসলমানে মুসলমানে গুতা গুতির আর কোন দিন রয়েছে বাকি আজ মুসলমানে মুসলমানে আর কিলা কিলির দিন বাকি রয়েছে এই জমিনে মুসলমানের আজকে যে দুর্দিন আইছে উচিত হইব সারা দুনিয়ার মুসলমান হল সব জাতর হিংসা বিদ্বেষ বলিয়া এক প্ল্যাটফর্ম খাড়া হইয়া এরদোগানের মতো একজন বীর মুজাহিদ রে নেতা বানাইয়া আজকে আর বার দুনিয়ায় ইসলামের দাওয়াত দেওয়ার দরকার আছে দুনিয়া তুলিয়া হওয়া আছে নিনা নাই আল্লাহ মুসলমানের দিন রে ইনশাল্লাহ ফিরাইব না ফিরাইতো না ফিরাইব কিন্তু আমরা খাইছিলতে ফিরত নাই আমরা এখনো নিজে ঠিক হয়েছি না একটু আগে সাবে হইয়া গেছেন আগের দিনও ফজরের বাদে বাড়িলে একশোর মাঝে 90 গড় তো নে কুরআন শরীফের আওয়াজ হইত এখন আল্লাহ ইলে একশোর মাঝে 103 গড় ভাইবে খালি সোহরাতর ডাক দিস আতই না যে গড়ের সামনে দিয়ে যাইবে খালি বুড়ো গুমো বুড়িয়ে গুমো জোয়ান গুমো জোয়ান নিয়ে নে না গুনো ময় না গুমো কি কিন্তু দুষ্কৃতা মাতই না ওইল মুসলমানের আদর্শ আর মুসলমানের খাইছিল সত্যিকার অর্থ আমি যে কথা দিয়া শুরু করতাম চাইছিলাম আপনার উন্নতি আইসি মনে আছে কিনা জানি না যার জীবন সুন্দর তার মরণ সুন্দর মাতকা জীবনের শেষ পরিণতি বালা চাই না খারাপ চাই মাতকা সফলতা না বিফলতা সফলতা না বিফলতা এই কাশ্মীরের মুসলমান উপরে আজকে যে দুর্দিন আইছে দুঃখিত আমরা ঠিক দুঃখিত কিন্তু এর ভিতরে দিয়ে বহুত কষ্ট আমরা এর ভিতরে থাকা উচিত মুসলমান হল নীতি আদর্শ নবীর আদর্শ তো না হইয়া আজকে আমার কারণে এই দুর্দিন ধরেন জানেন আপনি মায়ানমারের 12 লক্ষ মুসলমান রে আপনারা আমরা খাবাইরা আজকে মায়ানমারের উপরে যে গজব আইসে মনে করেন না জানে এমনি আইসে আমরা দুর্দিনে আমরা দরম দেখা যাই না আমরা তৌফিক আন্দাজে সাহায্য করতাম কিন্তু শিক্ষা নেওয়ার স্বার্থে হইনি তারার এই গজব হওয়ার পিছনে কারণ কি তা এই জমিনের মাঝে আল্লাহ রসুলের আদর্শ তো হয়ে গেছে আপনি জানেন গোটা পৃথিবীর এখন ইন্টারনেট তো সার্চ করো পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর একটা সাইক্লোন হয়েছিল ইন্দোনেশিয়ার জমিনে এক লোকের লাখের উপরে মানুষ মরছে জানেন তো এই সাইক্লোনের কারণে এত মানুষের প্রাণহানি ঘটলো কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হইল বিল্ডিং বাড়ি ধ্বংস হইল আল্লাহর কুদরত মসজিদটারে আল্লাহ হেফাজত করল এটা তো নেতা একটু নিজে নিজে ফাসান করার দরকার যে সত্তা ধ্বংস হয়ে যায় আল্লাহর গড়ে আল্লাহ হেফাজত করে কারণ কি বোঝা যায় না নি এখন আল্লাহর পক্ষে যারা থাকবো এরা হেফাজত কে করবো মুসলমানের দিন দেখি অর্থাৎ আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ রূপে সাবিত কদম করিয়া রয়েছে কোনোদিন আইলে আমার মনে করে দিন যেন সুরা বুরুজর শানে নজুল আনছুন যে এই যুবক ছেলেটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেছিল শেষ পর্যন্ত তারে মারার লাগে সমুদ্র পালাই গেছে কিন্তু সমুদ্রের সব মানুষ মরে গেছে যারা মারাত গেছলা তাই তাই মরে গেছে আল্লাহ তারে হেফাজত করে ফাড়ার উপরে উঠিয়া তারে গিয়ে মারার লাগে অন্তনে ধাক্কা দিয়ে ভালাইছে হে বাসি গেছে কিন্তু বাকি আল্লাহ বার্তনে পড়িয়া সব মরে গেছে বাচ্চার জন্য আজর আমলে এই ঘটনা খান ঘটছে আল্লাহ সুরা বুরুজ ইয়াদ করে দেন হ্যাঁ দুনিয়ার মানুষ
বাহিনীর ঘটনারে আল্লাহ কেয়ামত পর্যন্ত সুনারক করে কুরআন শরীফ তুলিয়া তুলছে। শেষ পর্যন্ত এই বাচ্চারে জিকাই লইছিল, তোমার মৌত কি হইত নাই? উঠিয়া কইল, ওইব আমি ফতি কইয়া দিম, ও ফতি হইব। জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ, আমি ফতি কইয়া দিম, ও ফতি যদি আমারে মারতাছ তোরা মারিলতাস। জিকাইছিল বলে কিতাই ফত, বলে সারা দেশের মানুষকে তোমরা দাওয়াত দিয়ে আনবা, সারা দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ আমার চক্ষুর সামনে থাকবো, আর ওই সময় তোমরা রাত আমি একটা তীর দিম, আর ও তীর একটা দিয়া তোমরা আমি এক কলিমা হইয়া দিম, ও কলিমা গুফড়িয়া তোমরা আমারে তীর মারবাই, তখন তোমরা দেখবানে সফল হয়ে যাবে, তোমরা আমারে মারিলেই তাই। মাত বুঝরানি এই সময় বাচ্চা গু এখান হইল কারণ কিতা, ওই এক কথার কারণে সারা তস্তির বিস্তারিত বাঙ্গিয়া দিস কারণটা। মানুষে যখন চায় নিজের জীবনটারে কুরবানি দিয়ে আল্লাহর দিনরে জমিনে কায়েম করত, তখন এই মানুষের জীবনের আল্লাহ স্মৃতি হিসাবে জমিনে রাখিত। জুরে কই সুবহানাল্লাহ, শাহজালাল সাহেবে নিজের জীবন কুরবানি দিয়া এই জমিনে দিন কায়েম করছিল, শাহজালাল রে আল্লাহ স্মৃতি রাখছেনই না রাখছেন? মাতোকে রাখছেননি। ফুলতলি সাহেবে এই জমিনে দিন কায়েম করতে গিয়া নিজের জীবন দান করে লাইছেন, আল্লাহর অলির স্মৃতি আল্লাহ রাখছেনই না রাখছেন? আমার এই যুবক জেলেটা উঠিয়া কইছিল, বাচ্চা যাপনা তোমার হাজার হাজার মানুষ আমার কারণে হত হইল, তোমার এই বাচ্চাগণ তোমার এই মানুষ গুণে তুমি হত্যা করাইলা, শুধুমাত্র একটাই ভুল বুলটা হইল যে তুমি আমার মারতে চাইছ, কিন্তু তুমি জানিয়া রাখার দরকার বাচ্চা দুনিয়ার কোন শক্তি আমারে মারতে পারতো না, আমারে মারার একমাত্র ক্ষমতা আমার আল্লাহ। দেখো কাহ জমানা তো মানুষ আল্লাহর উপরে ঠিকই আছে, তুমি একটা কাম করিও, সারা দেশের মানুষ বাচ্চা জুনওয়াজের দেশের মানুষ বিধর্মী আছিল, সারা দেশের মানুষকে তুমি জমায়েত করবা এক ময়দানের মাঝে, আর আমার এক টিলার উপরে আমার এক পাহাড়ের উপরে অথবা আমার এক উঁচা জায়গার মাঝে রাখিয়া সারা মানুষের সামনে একটা আওয়াজ দিবা, একটা কথা কইবা, আর কথা কইয়া আমার ভাই দিয়ে একটা তীর মারবাই, আর এই তীরটা আমার মারার লগে লগে আমি মারা যাইম। এই বাচ্চার মনের ভিতরে কোন কথা বলেছিল, ও বাচ্চা তুমি আমারে মারতে চাইরা তোমার স্বপ্ন পূরণ করবা, কিন্তু জানিয়া রাখিও আমি এক বাচ্চা মারা যাই অসুবিধা নাই, কিন্তু আমার কারণে তো চাইরা তুমি দিন রে জমিন তনে বিদায় করিলেইতাই, আমি আল্লাহর উপরে ভরসা রাখিয়া কইয়ার আমি একজন মারা গেলে কি তৈব, এই জমিন আমার কারণে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দিন কবুল করিলেইব। আর আসলে উদ্দেশ্য আসিল বাচ্চার, আমি বিস্তারিত কোনোদিন আইলে বাং, আসলে উদ্দেশ্য আসিল বাচ্চার এই মানুষটারে মারিলাইলে তার দেশ আর অন্য ধর্ম প্রচার। আমার ভাই হল বন্ধু হল লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক কোণে আইয়া হাজির হইল, বাচ্চার জনওয়াজে কইল রে বাচ্চা তুই খ তোরে কিলা মারা যাইব, এই যুবকটা উসা জাগার উপরে উঠিয়া কইল, বাচ্চা আমি যে আল্লাহর নাম স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করি, ও নামের উপরে যদি তুমি আমারে মারতে পারো, যদি তুমি আমারে ও নামের উপরে খতম করতে চাও, একমাত্র ঔষধ হইল এই তীরটা মারবার সময় হইতে হইব, আমি এই বাচ্চার এই গুলাম বাচ্চার
মাবুদার নামে আল্লাহর নামে আমি এই বাচ্চারে খতম করিলাম। এই কথা কইয়া যখন বিসমিল্লাহ কইয়া তুমি আমার ভাই দিত্তির মার ভাই, তোমার কোনো কষ্ট হইত নাই, তুমি আমারে সরাসরি হত্যা করি লাইতে পারবাই। যখন এই কথা গান বাচ্চায় শিখাইয়া দিল, লাখ লাখ মানুষ অবাক হয়ে গেল, ই বাচ্চার আল্লাহর কি এত ক্ষমতা, ই বাচ্চায় আল্লাহ কি এত ক্ষমতা, এই বাচ্চারে সমুদ্র নেওয়া হইলে সমুদ্র যেতে মানছে, বাচ্চা ঘুরে মারতে যাইছে, সব মানুষ মরি গেলা, বাচ্চা বাঁচি গেল, পাহাড়ের উপরে উঠিয়া যেতে মানছে তারে মারতে যাইলে সব মরি গেল, বাচ্চা বাঁচি গেল। আর এখন এই বাচ্চা শিখাইয়া দে, ও আল্লাহ যে আল্লাহ তারে সমুদ্র তুলে বাঁচাইছেন, পাহাড় তুলে বাঁচাইছেন, ও আল্লাহর নাম লইয়া মারলে বাচ্চা মরি যাইব। যদি সত্যি এমন হইয়া থাকে তাইলে তো বুঝার বা চিন্তা করার বিষয় আছে। বাচ্চা এই কথা গান শুনিয়া তীর তারে আতর মাঝে লইয়া বাচ্চা জুনাওয়াজ এই যুবক জেলাটার দিকে আল্লাহর নাম লইয়া যখন কইল, রে বা মোলাম ও মাহবুদ গো, এই বাচ্চার মালিক হলাম আমি, তীর মারলাম, এই বাচ্চার মালিক হলাম আমি, তীর মারলাম। হইয়া বাচ্চাটারে যখন তীর ছাড়িয়া দিছে, সাথে সাথে তীর পড়ায় বাচ্চা গু জমিন তনে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। যেমনে খালি বাচ্চা গু মারা গেছে, লক্ষ লক্ষ মানুষের ডাক দিয়া কয় বাদশার জনওয়াজ, তুমি যে বাতিল ফেরকার মাঝে, তুমি যে বাতিল দরবার মাঝে, ইকাল আমরার গেছে আজকে পরিষ্কার হয়ে গেছে, তুমি যে নিজের খোদা দাবি করা একটা সম্পূর্ণ বিদ্যা প্রমাণ হয়ে গেছে। সত্যি যদি খোদা হইয়া তা হয় এই বাচ্চার মাবুদ হইলা আসল খোদা, সুতরাং তোমার আমরা আর খোদা মানতাম নাই, এই মুহূর্তে এই বাচ্চার আল্লাহর উপরে আমরা লাখ লাখ মানুষ ঈমান আনিলাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই ঘটনা কাণ্ডে কুরআন শরীফের মাঝে স্মৃতি করিয়ে রাখি, সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কিতা অন্য নবীর উম্মত ইয়া যদি দিনের উপরে নিজের জীবনটারে খাটাইছে, একটাই সফল হয়েছে না বিফল হয়েছে? দয়া করে মাতকা সফল না বিফল, তার মৌটা সফল হয়েছে না বিফল হয়েছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৌত সফল হয়েছে না বিফল হয়েছে? সফল হয়েছে নি? শাহজালাল সাহেবের মৌত সফল হয়েছে না বিফল হয়েছে? খাজা মঈনুদ্দিন চিশতির মৌত সফল হয়েছে না বিফল হয়েছে? ফুলতলি সাহেবের মৌত সফল হয়েছে না বিফল হয়েছে? সফল যদি হয়েছে মনে করেন তো নিজের জীবনটারে সফল করুক, নিজের মৌত যদি সফল হইতে চাই, যদি মনে করেন নিজের মৌত সফল হইত জিন্দেগি খান্ডে সফল, জীবন যদি সুন্দর মরণ সুন্দর, আর মরণ যদি সুন্দর কবর সুন্দর, কবর যদি সুন্দর কিয়ামতের দিন জান্নাতি, আর জীবন যদি খারাপ হয় যত মানুষে কলিমা উন্নয়নের চেষ্টা করেন না জান, আল্লাহ মাফ করে, ইলাও নিজের চকুর সামনে দুই এক মানুষের মৌত হয়েছে, মানুষে কলিমা ভরা ইলা বেটা খালি মাতুজালি আল্লাহর কসম দিয়া কইলাম আমার নিজের আত্মর সামনে হবায় কলিমা পড়াইলে হবায় মুক্তিরা হবায় কলিমা পড়াইল, কারণ কিতা বলে দুনিয়ায় খুব ভালো এক আমল আছে, মানুষের কথা আরেক মানুষের কাছে গিয়া লাগাই মাতুজালি এটা জিন্দেগি সফল করুক। আল্লাহ রসুল ইসলামের মাধ্যমে আল্লাহ এই জমিনের মাঝে সুদরে হারাম করিয়া দিছেন, আর ব্যবসারে হালাল করিয়ে দিছে। আপনারা সিলেটের ঐতিহ্যবাহী একটা বাজার গোয়ালা বাজার একটা নামি দামি প্রতিষ্ঠান আপনার বাজার, এই বাজারের বহুত ঐতিহ্য সারা দেশ আছে, আমি অনুরোধ করুন ব্যবসায়ী বন্ধু হল ব্যবসারে আল্লাহ হালাল করিয়া আইছে, ব্যবসা তো আল্লাহ বরকত দিছে, ব্যবসার যদি হালাল তরিকা করতে পারেন জানিয়া রাখুন যেন দুনিয়ায় তো লাভবান হইবা, পরকালে আল্লাহ শহীদ অকলর লগে সিদ্দিক অকলর লগে জান্নাত জাগাত। আর যদি ব্যবসা দুই নম্বরে শুরু করেন দুনিয়ায় তো বরবাদ হইবা আখেরাত তো বরবাদ হইবা। আমরা ছোটবেলা শুনতাম আমরা ময় মুরব্বী হইতাম দোকানে আর মুখামে শুনছি না, দোকানদারি ছোটতা হইলে এক নম্বর শুনছি, যদি সৎ থাকতে পারেন, যদি দোকানদারির যদি সততা টিকায় রাখতে পারেন, পেঁয়াজ আনছেন 17 টাকা কেজি, ওর তালে নিচে গিতে 78 টাকা, আপনি বেসক কাতে 70 কোনো আপত্তি নেই, কিন্তু কেউ যদি হয় বলে রে বাবা এই 2টা দিয়ে কম দিলা
এই সময় কসম কাইন না জানে বলে কসম রে ভাই আই জানছি ইকাল কইতে মাত বুঝাইতাম ভাই আপনার ভাগ্য দিছে আপনি ভাললে বেশি লক্ষ সত্তর টাকা আর যদি দেখো না বলে আন কোনো গরিব মানুষ সত্তর টাকার বিয়াজ আসছে সত্তর টাকা দিয়ে নিতে পারতো না পারলেই ঘুরে লুকাইয়া বিশ টাকা দিয়ে বলে এক কেজি লিয়া লাগে খেয়ে খুঁজ না মাতই না একটু দয়া মায়া করা যায় না নি আপনি রুজিও করবা নেকি ওখানে ঠিক নেই না ঠিক না পারিত্রাণ শক্তি দোকানদারি খান সকল মাঝে ঠিক আছে আল্লাহ শুক্রিয়া আমার দাদাও আসলাম মাজুন আমার বাবাও আসলা সাসাই নো মাজুন সব এখন আমার ভাই আইনো দোকানদার আল্লাহর কোটি কোটি শুক্রিয়া আমরা এক দোকান তো নেই আল্লাহ আমরা এক কোটি টাকার মালিক কারণ কিন্তু আমি একদিন নিজে নিজে চিন্তা করছি অথচ দোকানটা এমন মারাত্মক কিচ্ছু নাই কোথায় কোথায় কই দিলাম আমরা মার্কেটও আমরা বড় হোটেল ও হোটেলের সত্যতা আমার বাইরে খাইছিল তৈল ফজরের নামাজ বলি আমার বাবা থাকতে হইব বলে বাবার নামাজ বলি খুলবা পয়লা বিসমিল্লাহ করি দত্ত বিক্রি হইব ও গুন্তা মসজিদের নামে থই দিল মাত বুঝরা নিজাম আল্লাহ শুক্রিয়া ও নিয়মে আজ পর্যন্ত বাবা মারা গেছেন 98 এর বাচ্চা না ভাই এই দোকানদারি করে ইয়ে অবস্থায় আল্লাহ সালাইয়া না আলহামদুলিল্লাহ ইয়ে এক দোকান তো না আমরা ভাই এনতে মিলিয়া বর্তমানে আমরা মার্কেটও 13টা দোকান আমরা করছি আর আল্লাহ বহুত কিছু আল্লাহ দান করেছে আমি একটাই চিন্তা করে দেখছি আর কিচ্ছু না সততা শোনা ভাই অনুরোধ করে মাজন ভাই হলো জুড়া তো অনুরোধ শোনা ভাই সততা গান ঠিক রাখি মিশা মাত্র না জানো আপনার তক দিয়ে দিছে মরসর খাজি আসিল বা তিরিশ টাকা গেছে কি 200 টাকা আলহামদুলিল্লাহ এটা আপনার নসিবে দিছে মাতই না এগুলো দিয়ে কসম খাওয়ার দরকার নাই মানুষের উপরে জুলুম করতে নাই ঠিক আছে না না দেখবা নে আল্লাহ বরকত দিয়ে আপনি কল্পনা করতে পারতাম না আপনি কল্পনা করতে পারতাম না আল্লাহ আপনার এই উঁচু টুমটে দোকান তো নে কিতা দিব আল্লাহ বাচ্চা বানাই নিয়ত রাখক যে আমার দোকানদারি তো আমার রুজি হইতো আমি মানুষের সেবা করতাম মানুষের উপকার করতাম এক মুসলমানের উপকারের নিয়ত যদি রাখিয়া দোকানদারি করে এক যে কোনো ধর্মের মানুষ হোক যদি নিয়ত আইনলাইন বলে আমি দোকানদারি করিয়া খালি দুনিয়ায় লাভ লাগে না বরং মানুষের সেবা করার নেই তখন আপনার এই দোকানদারি একটা এবাদত হয়ে যাবে সুবহানাল্লাহ এটা খুব বালা করে চিন্তা করুন যে আল্লাহ আমরা হকের উপরে তাকার তৌফিক দিতে হোক আমিন আরো জুড়ে হই না আমিন